পাকাচুল মরচে এত মান্য পায় কাঁচাচুল সেই দুঃখে করে হায় হায় রবীন্দ্রনাথের প্রবীণ ও নবীন কবিতা গত বছর পুজোর ঠিক আগে আমরা যখন প্রথমবার শাসকের অন্দর মহলের এই সংঘাত নিয়ে অনুষ্ঠান করি তখন স্টুডিওতে আসা শাসক দলের মুখপাত্ররা এক কথায় সমস্ত উড়িয়ে দিয়ে বলতেন কোথাও কোনো টানা পড়েন নেই আর আজ নতুন বছরের শুরু থেকেই সেই সংঘাতের মাছ না আর শাক দিয়ে ঢাকা যাচ্ছে না তবে বিরোধীরা বলছে পুরোটাই নাটক আর সেই নিয়ে এই অনুষ্ঠানে আজ আমাদের প্রথম প্রশ্ন থাকবে শাসকের ঘরে বিভাজন বিবাদ নবীন বনাম প্রবীণ একে অন্যের বক্তব্যকে বেনজির আক্রমণ তৃণমূলের পদাধিকারীদের মুখে কুলুপ শীর্ষ নেতৃত্বে পুরোটাই নাটক আক্রমণে সিপিএম নেপথ্যে কোন সমীকরণ দ্বিতীয় প্রশ্ন বয়স্কদের অনেকেরই সফটওয়্যার আপডেট নেই একটা ইয়াং ছেলে যা করতে পারে একজন বৃদ্ধের পক্ষে সেটা সম্ভব নয় অভিষেকের তত্ত্বের পক্ষে সওয়াল অশোকনগরের বিধায়কের দলে মমতাই শেষ কথা ফের বললেন ববি লোকসভা ভোটের আগে কত দূর গড়াবে জল তৃতীয় প্রশ্ন অভিষেক যদি ভোটে লড়েন তাহলে নিশ্চিতভাবে তিনি পিছিয়ে যাবেন না বললেন সুব্রত বক্সি অভিষেক তো নেতৃত্ব দিচ্ছে ও পিছবে কেন বলছেন কুনাল ঘোষ এই প্রথম সরাসরি দলের রাজ্য সভাপতিকে নিশানা রাজ্য সাধারণ সম্পাদকের সংঘাতের পারদ কি ক্রমশই ঊর্ধ্বমুখী চতুর্থ প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে বাংলা ছাগলের তৃতীয় সন্তান হয়ে যাবে তৃণমূলে বিভাজন জল্পনা প্রসঙ্গে মন্তব্য সুদীপ বন্দ্যোপাধ্যায় চাটুকারিতাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন তীব্র কটাক্ষ তাপস রায় তৃণমূলের কোন্দল কি ক্রমশ শাখা ছড়াচ্ছে পঞ্চম প্রশ্ন বিজেপির তৈরি চিত্রনাট্যেই তৃণমূলের নবীন প্রবীণের লড়াই অভিষেক বিজেপির মুখ্যমন্ত্রী মুখ হলে অবাক হবেন না সেই জন্যেই চুপ ইডি এবং সিবিআই বিস্ফোরক দাবি অধীর চৌধুরী উনি নিজেই বিজেপির লোক পাল্টা তৃণমূল তৃণমূলের অন্তর্দ্বন্দ্বে আদৌ ভোটে লাভ হবে বিরোধীদের ষষ্ঠ প্রশ্ন থাকবে আজ মমতাই প্রথম এবং শেষ কথা বলছেন সৌগত রায় সেনাপতি ছাড়া যুদ্ধ জয় করা অসম্ভব ইঙ্গিতপূর্ণ পোস্ট তৃণমূলের মুখপাত্র রিজু দত্ত সহ একাধিক যুব নেতা লোকসভার টিকিট ঘিরেই কি এই যাবতীয় সংঘাত তবে শুরুতেই আজ দেখাবো শাসকের অন্দরমহলে কোন্দলের মেঘ নতুন বছর পড়তেই তোলপাড় রাজ্য রাজনীতি দেখুন এই নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি লড়াই করে নিশ্চিতভাবে আমার ধারণা তিনি লড়াইয়ের ময়দান থেকে পেছিয়ে যাবেন না অভিষেক পেছাবে কেন কিসের জন্য অভিষেক পেছাবে অভিষেক নেতৃত্ব দিচ্ছে এটা পুনর্বিবেচনা করা উচিত এই বাক্য গঠনটিকে ক্যালেন্ডারি নতুন বছর আর তৃণমূলে যেন কন্দলের ক্যারাভান বাকযুদ্ধের ক্যাকোফনে নবীন প্রবীণ দ্বন্দ্ব আরো জোরালো অনেকেই আছেন যাদের সফটওয়্যারে আপডেট নেই অনেক পুরনো সফটওয়্যার সেটা দিয়ে তো আর হোয়াটসঅ্যাপ করা যাবে না যতক্ষণ না নবীনরা উপযুক্ত হতে পারছে ততক্ষণ ছেড়ে দিলে তো সংগঠন দুর্বল হয়ে যাবে সেই কবি রবীন্দ্রনাথ লিখে গেছেন কেবলই কি প্রবীণ তুমি নবীন নও কি তাও দিনে দিনে ছিছি কেবল ভুড়ু যাও তৃণমূলে এখন কার্যত সেই প্রবীণ ও নবীনের লড়াই একদিকে যখন রাজ্য তৃণমূলের মুখপাত্র রিজু দত্ত সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণভাবে লিখেছেন সেনাপতি ছাড়া যুদ্ধ জয় করা অসম্ভব তখন পুরনো সৈনিক ফেরাদ হাকিম আবার পুরনো খুঁটিই ধরে আছেন মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা নবীন প্রবীণ গোটা তৃণমূল দল এক পচা সয়াবিন সত্যি পাকা কাঁচার লড়াই নাকি কৌশলী ছায়া যুদ্ধ কার লাভ কার ক্ষতি উত্তর পাওয়া যাবে লোকসভা ভোটের ফলাফলে উজ্জ্বল মুখোপাধ্যায় সমীরন পাল ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট এবিপি আনন্দ দেখুন সত্যজিৎ রায় নিজে মনে করতেন তার তৈরি সমস্ত ফিল্মের মধ্যে সেরাটি হল চারুলতা অমলের মুখে সংলাপ ছিল বন্দা বৌঠান তুমি প্রাচীনা না নবীনা কিন্তু এ রাজ্যের শাসক দলের এই প্রবীণ নবীন দ্বন্দ্বে কোথাও অমল টাইপের কোনো কাব্যিকতার জায়গা নেই বছরের প্রথম দিন থেকেই এই দড়ি টানাটানি এমন পর্যায়ে উঠেছে যে মনে হচ্ছে লোকসভায় শাসক বনাম বিরোধী নয় পুরো লড়াইটাই হবে তৃণমূলের নবীন বনাম প্রবীণদের মধ্যে ভাবুন এদেশে লোকসভা ভোট আর সম্ভবত চার মাসও বাকি নেই এই সময় শাসক বনাম বিরোধী তরজা এমনকি ভাষা সন্ত্রাসও এমন পর্যায়ে ওঠে যে আমাদের আলাদা অনুষ্ঠান করতে হয় সেখানে বছর শুরু হচ্ছে নিজেরই দলের রাজ্য সভাপতিকে সরাসরি আক্রমণ দিয়ে সেই প্রশ্ন নিয়ে আমি আসব তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তীর কাছে অরূপ এক হচ্ছে পার্টির আরেক তরুণ মুখপাত্র কালকেই দেখছিলাম সম্ভবত স্টুডিওতে এসেছিল এখানে এলে তোমার চেয়ারেই বসে রিজু দত্ত রিজু লিখেছে আর খুব ইন্টারেস্টিংলি রিজু যে প্লেটটাতে লিখেছে হুবহু সেই একই প্লেটে বিভিন্ন জেলার যুবনেতারা তৃণমূলের যুব ব্রিগেডের অনেকেই সেই একটা প্লেট শেয়ার করছেন যাতে বড় বড় ফন্টে লেখা আছে সেনাপতি ছাড়া যুদ্ধ জয় করা অসম্ভব আমি বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সেনাপতি এ নিয়ে কারুর কোনো দ্বিমত থাকতে পারে না আমি বলছি সেনাপতি ছাড়া যুদ্ধ জয়ের প্রসঙ্গ তখনই ওঠে যে সেনাপতি ছাড়া লড়াই করার সম্ভাবনা যখন তৈরি হয় আমার প্রথম প্রশ্ন থাকবে তোমার কাছে যে ডায়মন্ড হারবারে তৃণমূল প্রার্থী কি তাহলে চূড়ান্ত নয় আরও এই জন্য প্রশ্ন করছি যে বাদ দাও গতকাল সুব্রত বক্সী বলেছিলেন দর্শকরা দেখেছেন কোর্ট আন কোর্ট প্রায় নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি লড়াই করেন নিশ্চিতভাবেই তিনি লড়াইয়ের ময়দান থেকে পিছিয়ে যাবেন না দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সম্পর্কে দলের রাজ্য সভাপতি বলছেন আবার বলছি লোকসভা ভোটের চার মাস আগে যে যদি লড়াই করেন ব্যাপারটা কী হবে দেখুন সুমন এই যতজনের বাইট আপনারা দেখালেন হ্যাঁ এই ততজনের বাইটকে আমি কোটানকুট বলতে পারি হ্যাঁ ধরুন আপনারা রিজু দত্তের একটা পোস্ট দেখালেন হ্যাঁ সুব্রত বক্সীর কথা বললেন কুনালদার কথা বললেন প্রত্যেকে কিন্তু একটা শিরোধার্য বাকি সব বক্তব্য কথাকে নেত্রী একজনই মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি কুনালদা আপনাদের এই সংবাদ মাধ্যমেই দেখলাম কুনালদা বলছেন নেত্রী হচ্ছেন ঐশ্বরিক প্রতিভার অধিকারী এটা তো ঘটনা মমতাদির নেতৃত্ব নিয়ে কারুর মনে কোন রকম কোন সংশয় বলুন দ্বিধা বলুন সেখানে কোন বক্তব্য নেই মমতাদি মমতাদির জায়গায় মমতাদি আমাদের দলের সর্বময় নেত্রী কারুর মনে কোনো আপনার প্রশ্ন না বোঝার মতো নই আমি প্রশ্নটা বুঝেই আমি উত্তরটা দিচ্ছি মমতাদির নেতৃত্ব মমতাদি মাথার উপরে শিরোধার্য এটা নিয়ে কিন্তু নবীন বলুন প্রবীণ বলুন যে কয়ে যে আপনারা চান

এটা তো ঘটনা কোনো যুদ্ধ সেনাপতি ছাড়া লড়া যায় এখানে সেনাপতি ছাড়া লড়ার কোনো প্রশ্ন উঠছে না কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখুন অন্য কোন কনস্টিটুয়েন্সি হলে দলের বিয়াল্লিশটা লোকসভা কেন্দ্র এই রাজ্যের বুকে একচল্লিশটা লোকসভা কেন্দ্রের প্রার্থী নিশ্চিতভাবে সেটা নিয়ে কোনো আপনাদের সংবাদ মাধ্যমে জল্পনা চলতে পারে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন নাম আর কেন্দ্রের নাম ডায়মন্ড হারবার সেখানে কারোর মনেই কোনো সংশয় থাকা উচিত সংশয় তো আছে মনে হচ্ছে সেনাপতি ছাড়া যুদ্ধ জয়ের প্রসঙ্গটা আসবে কোথা থেকে আপনি কি অরূপ তুমি এইটা বলবে যে নেত্রী ছাড়া যুদ্ধ জয় করা যায় না এটা তো কেউ লিখছে না সেনাপতি কেন আমার বক্তব্য তোমরা কি বলো একদম পরিষ্কার যে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা সবাই মানে একদম তাহলে সেনাপতি ছাড়া যুদ্ধ যে অসম্ভব এই সম্ভাবনাটা যে সেনাপতি ছাড়া লড়তে হতে পারে এটা কোথায় মুশকিলটা হচ্ছে এই সিদ্ধান্তটা তো নেত্রী আর সেনাপতি ছাড়া অন্য কেউ নেবেন না এই সিদ্ধান্তটা নেত্রী আর সেনাপতি ছাড়া অন্য কেউ নেবেন না তাই বাকি যে কথাই বাইরে আসুক না আমরা যারা নয় দশকে সাংবাদিকতা শুরু করেছি তৃণমূল জন্ম হওয়া জন্মলগ্ন থেকে বলছেন নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি লড়াই করেন নিশ্চিত আমি আবারও আমি আবারও বলছি তোমার আড়াই মিনিট পরে আমি ব্যাখ্যা আমি আমি আবারও বলছি সুব্রত বক্সী আমাদের জন্মলগ্ন থেকে রাজ্য সভাপতি আজও রাজ্য সভাপতি আগামী দিনেও রাজ্য সভাপতি সুব্রত বক্সী কিন্তু তারপরে দাঁড়িয়েও যখন কেন্দ্রের নাম ডায়মন্ড ধারবার আর নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে কোন যদি কিন্তু প্রশ্ন আসছে বলে অন্তত আমার ক্ষুদ্র বুদ্ধিতে আমার মনে হয় না এক দ্বিতীয়ত হচ্ছে আমি দেখছিলাম যে ওইখানে অধীরবাবুর একটা ডায়লগ দেখাচ্ছিলেন কি পচা সয়াবিন সয়াবিন বলছেন অধীরবাবু নিজের লেগাসিটাই ভুলে যাচ্ছেন একটা সময় স্বয়ং গান্ধীজির নেতৃত্ব চ্যালেঞ্জ হয়েছিল সুভাষবাবুর সেই কংগ্রেসের নির্বাচন

ত্রিপুরি কংগ্রেসের কথা বললো যে অধিবেশনের পর নেতাজি মানে সুভাষ বসুকে কংগ্রেস ছেড়ে বেরিয়ে যেতে হয়েছিল এটা অরূপ ভেবে বললো না কাকতালীয় ভাবে বললো হঠাৎ বলে ফেললো আমি জানি না তার ব্যাখ্যা হবে কিন্তু তার আগে যে আমি বলছি উইথ সিরিয়াস নোট হ্যাঁ যুব নেতারা দলের মুখপাত্ররা প্রত্যেকে এটা সেনাপতি ছাড়া যুদ্ধ জয় করা অসম্ভব লিখছে কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ আমি আবার বলছি সুব্রত বক্সি যিনি ঠিক কি বলেছেন তার পাল্টা দলের রাজ্য সম্পাদক সভাপতির পাল্টা রাজ্য সম্পাদক কি বলেছেন একেবারে পাশাপাশি আপনাদের দেখাবো পরের প্রতিবেদন আমি তৃণমূলের নবীন প্রবীণ কোন দলেই থাকতে চাই না আমি একজন তৃণমূলের সৈনিক তৃণমূলের সাংসদ অনুসারী আমি থাকতে চাই সালটা সে বছর মুক্তিপ্রাপ্ত বাংলা ছবি বেশিতে মান্নাদের গাওয়া একটি গান পার ফেলে দিয়েছিল সেই গানের কয়েকটি লাইন ছিল সেই গলিতেই ঢুকতে গিয়ে হোঁচট খেয়ে দেখি বন্ধু সে যে বিপদ আমার দাঁড়িয়ে আছে একই আর এখন তৃণমূল বনাম প্রবীণের লড়াইয়ের চোরাগলিতে অনেকেই বিপদের আশঙ্কায় ঢুকতে চাইছেন না এই যেমন সৌগত রায় থেকে ব্রাত্য বসু ধরি মাছ নাচুই পানি আমি তো আমি আমার ক্ষেত্রে তো বলবো যে আমি মানে ঘরেও নেই পারেও নেই আমি নবীনও নই প্রবীণও নই আমি হচ্ছে যেজন আছে কিন্তু কুণাল ঘোষ আবার কোনো মাঝামাঝি জায়গায় নেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত মুখ থেকে একটা কথা বেরোনো মাত্রই ঝাঁপিয়ে পড়েছেন তিনি এই নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি লড়াই করে নিশ্চিত আমার ধারণা তিনি লড়াইয়ের ময়দান থেকে পেছিয়ে যাবেন না অভিষেক পেছাবে কেন কিসের জন্য অভিষেক পেছাবে অভিষেক নেতৃত্ব দিচ্ছে সম্প্রতি ব্যারাকপুরের অর্জুন সিং এর সঙ্গেও জগতলে তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের সংঘাত মেটাতে দুই নেতাকে নিয়ে নৈহাটিতে বৈঠক করতে গিয়েছিলেন সুব্রত বক্সি কিন্তু সেখানে অর্জুন সিং উপস্থিত হলেও আসেননি সোমনাথ শ্যাম ফলে বৈঠকে কোনো সমাধান সূত্র বেরোয়নি আর এ নিয়েও সুব্রত বক্সীকে কটাক্ষ করেন কুনাল ঘোষ আমরা তো আশা করেছিলাম নৈহাটিটাও এতদিনে শর্ট আউট হয়ে যাবে তিনি কষ্ট করে গেলেন অথচ মিটিংটাই হলো না উনি পার্টির প্রেসিডেন্ট উনি এই কাজটা করবেন আমার যদি কোনো অন্যায় থাকে আমাকে ডেকে বলবেন উনি এটাই তো স্বাভাবিক দলের সভাপতি কি করবে কাজ করবে না তো এই কাজটাই তো তার যে সবাইকে ডেকে বোঝানো সবাইকে সঙ্গবদ্ধ রাখা একসাথে রাখা সবাই মিলে মমতা ব্যানার্জির নেতৃত্বে যাতে আমরা সবাই একত্রিত হই সুব্রত বক্সি বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বস্ত আস্থাভাজন ও ঘনিষ্ঠ সঙ্গী প্রতিটি সভা থেকেই তার স্পষ্ট প্রমাণ মেলে আমি যদি নন্দীগ্রামে দাঁড়াই কেমন হয় বকশিকে বলবো নন্দীগ্রামে আমার নামটা যেন থাকে আমি বক্সিরাকে বলবো যেটা প্রত্যেকটা ব্লকে ব্লকে ভোটার লিস্ট সংশোধনের ব্যাপারে ডিটেলসটা এটা প্রত্যেকটা ব্লকে ব্লকে পাঠাতে আমি বলবো বক্সিদাকে যে যে জায়গায় পার্টিকুলার মতো বড় বিরোধ হয়েছে সেই জায়গাটা আপনারা আমাকে দিন অথচ মমতা বন্দ্যোপাধ্যায়ের এ হেন ভাজন সুব্রত বক্সী দলের মধ্যেই এখন আক্রমণের মুখে বিশেষ কোন ইঙ্গিত যতদিন দিদি আছে আমি ততদিন আপনি কেন নামছেন না মানুষ ভাবছে আপনি বাদ চলে যাচ্ছেন এই কথাগুলো এই কমপ্লেক্স এই মানুষের জটিলতা যাদের মধ্যে তৈরি হচ্ছে তারা এই পরিস্থিতিগুলোর তৈরি করছে বাংলা মনে করছে এই মুহূর্তে দাঁড়িয়ে কোথাও কোথাও যেন মমতা দিয়ে হারিয়ে যাচ্ছে কিন্তু স্বাভাবিকভাবেই আপনি আবার চলতে আরম্ভ করলে নিশ্চিতভাবে আমরা যে বাংলার মানুষকে ঐক্যবদ্ধ করে সামনের দিনে এগোতে পারবো এই যে বিসর্জনের বাজনা বেজেছে টিএমসি তে না সব ঠাকুরের বিসর্জন হবে মামাটি মানুষের পুজো শেষ বিসর্জনের বাজনা বাঁচে বেশি বেশিরভাগ হয়ে যাবে অনেকেই বলেন সুব্রত বক্সি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতামতের বিরুদ্ধে গিয়ে একটিও কথা কখনো বলেন না সেই সুব্রত বক্সি কেন এখন আক্রমণের মুখে কৃষ্ণেন্দু অধিকারী আশাবুল হোসেন ও দীপক ঘোষের রিপোর্ট এবিপি আনন্দ বিতর্ক আর সেই বিতর্কের মাঝে কাহানি মে টুইস্ট কিরকম টুইস্ট বিরোধীরা অনেকে বলছেন যে এই বিতর্ক আসলে নাটক সম্পূর্ণটা গটা কিন্তু অধীর রঞ্জন চৌধুরী সেইখানে থামেননি অধিত চৌধুরী আর এক ধাপ এগিয়ে বলেছেন এই নাটকের স্ক্রিপ্টটা নাকি বিজেপি করে দিয়েছে প্রমাণ হিসেবে কি বলছেন অধিত চৌধুরী অধিত চৌধুরী আজকে বলছেন যে ইডি দফতর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বেরিয়েছিলেন ন ঘন্টা জিজ্ঞাসাবাদের পর তারপর তিনি ঘুরে গেছেন এমন কি এখানেও থামেননি অধিত চৌধুরী আর এক ধাপ এগিয়ে বলেছেন যে বিজেপির প্রোজেক্টের চিফ মিনিস্টার প্রস্তাবিত মুখ্যমন্ত্রীর মুখ যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় হয় তাতেও নাকি তিনি অবাক হবেন না ঠিক কি বলেছেন অধিত চৌধুরী দেখাও আমরা বলছি নবীন প্রবীণের যে লড়াই সে লড়াইয়ের স্ক্রিপ্ট তৈরি হচ্ছে বিজেপির দপ্তর থেকে যেদিন থেকে খোকা বাবু দিল্লিতে ইডির দপ্তরে হাজার দিয়েছিল মনে করতে ন ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তার পরদিন থেকে পাল্টি খেয়েছে খোকা বাবু কংগ্রেসের বিরুদ্ধে বিরোধিতা শুরু করেছে আগামী দিনে অবাক হবেন না এই বাবু যদি বিজেপির প্রজেক্টের চিফ মিনিস্টারের মুখ হয় বাংলায় অবাক হবেন না অ্যাডভান্স করে রাখ। তাই ইডি সিবিআই খোকাবু প্রতি চুপ চুপ মানে চুপ আমি রাজস্বী লাইরির কাছে আসবো রাজস্বী এক হচ্ছে বিজেপির প্রজেক্টের চিফ মিনিস্টার মুখ অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে প্রায় সিন্ডে মডেলটা শব্দটা বলেননি কিন্তু মিন করছেন বলছেন এই জন্যেই ইডি এবং সিবিআই চুপ অর্থাৎ পুরোটা কলকাঠি তোমরা নেড়েছ এবং পুরোটা তোমরা করাচ্ছ এক নম্বর কথা হচ্ছে খুব রিসেন্টলি বহরমপুরে নটি শিশুর মৃত্যু হয়েছিল বহরমপুরের সাংসদ আমি যদি খুব ভুল না করি অধীর চৌধুরী বহরমপুর স্টেশন থেকে নেমে একটুখানি হাঁটবে সুমন্ধা বহরমপুর মেডিকেল কলেজটা পড়বে একটা আইটিসি রয়্যাল বেঙ্গলের মতন বিশাল বড় বাড়ি অধিকাংশ সময় অন্ধকার কোনো চিকিৎসা হয় না আজ অব্দি অধীর রঞ্জন চৌধুরী একটা শব্দ প্রয়োগ করেছে যিনি উনি এবং বাবু গিয়ে সেটিংটি করে এসেছেন দুটি সিট পাওয়া হয়ে গেছে মমতা দি দিয়ে দেখেছে বাবু বলে দিয়েছে অধীর বাবু রোজ বলছেন কোন জোট হবে না জোট বলছেন মনে হবে না আর ওখানে গিয়ে যা যা করার হয়ে গেছে ওখানে দাঁড়িয়ে এখন অব্দি কেন্দ্রীয় নেতৃত্ব বলেনি যে মমতার সঙ্গে আমরা পশ্চিমবঙ্গে কোনো জোট করছি না একবার যাই হোক তো হচ্ছে না তার মানে জোট কেন্দ্রীয় নেতৃত্বর কথা হয়ে যাবে এবার রইল কথা নবীন প্রবীণের নাটকের কথা দেখো সুভাষ বোসকে দিয়ে শুরু হলো আমি একটা লাইন শুধু বলে দিই যে সুভাষ বোস কিন্তু বা সর্বভারতীয় কংগ্রেস হয়েছিলেন বাংলার ভোটে নয় বাঙালি কিন্তু ভোট দেয়নি এক কয় যে কয়েকটি রাজ্য দেয়নি তার মধ্যে বঙ্গ অবিভাজিত প্রদেশ বঙ্গ ছিল তার মধ্যে একটি রাজ্য পয়লা জানুয়ারি তাকে স্বামী বিবেকানন্দ বলা হয়েছে ভাইপোকে আরেকজনকে শ্রীরামকৃষ্ণ পরমংসদেব বলা হয়েছে যাই হোক এবার আমি সেটা বলবো না যে ঠাকুর স্বামীজিকে পাঠিয়েছিলেন কালীঘরে যখন স্বামীজির অবস্থা খুব খারাপ আর্থিক অবস্থা যে মার কাছে যা চাইবি চেয়ে অর্থ যশ চাকরি ঠাকুর স্বামীজি চাইতে পারেননি ভক্তি দাও জ্ঞান দাও বৈরাগ্য দাও এই চেয়েছিলেন তো এখানেও চাওয়া আছে কয়লা দাও বালি দাও গরু দাও চাকরি দাও ভোট চুরি করতে দাও এই দাও দাও আছে আমি বলছি এটা তো তোমাদের খুব চেনা লড়াই কেশুভাই প্যাটেলের সঙ্গে নরেন্দ্র মোদীর আগাগোড়া লড়াইটাই তাই নবীন না প্রবীণ এবং দু হাজার চোদ্দ সাল অব্দি এই লড়াই চলেছে একটা না পশ্চিমবঙ্গের কোনো আউট অফ সিলেবাস কিছু নয় নিজের দলটা দেখো তারপরে আমার কথা বলবে যেটা ইতিহাস হয়ে গেছে সেটা নিয়ে কোথায় ভাবলে ভবিষ্যৎ দেখো এটা হচ্ছে একটা নাটক আর না আমাদের করা নয় আমাদের করা কেন হবে গোটা দেশ রাম মন্দিরে যেখানে ভেসে যাচ্ছে সমস্ত চ্যানেলে রাম মন্দির সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে খবরটা তো ঘোরাতে হবে খবরটা আপনার মনে হচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে নিজে দাঁড়িয়ে বলছেন কোন বরদাস্ত করবো না

এগুলো হচ্ছে নাটক মানুষকে ভুলিয়ে রাখার কারণ গোটা দেশ এখন রামমন্দিরে লাভ হবে না করে মাথা জেলে যাবে এরা এত রামমন্দির রামমন্দি করছে মহাভারতের যুদ্ধটাই ভুলে গিয়েছে দেখুন মহাভারতের যুদ্ধে যদি ভগবান শ্রীকৃষ্ণ যদি মাথার উপর না থাকতেন পাণ্ডব জয় হতো না তিনি এখানে মমতাদি মাথার উপর থাকতেন কিন্তু লড়াইটা লড়বে অর্জুন লড়াইটা লড়বে রবিশেক বন্ধপদায় মমতা বন্ধপদায় আশীর্বাদ মহাভারতের কি আবার শেষের দিকে মুসল পর্ব আছে সেটা তো সর্বক্ষেত্রেই প্রযোজ্য আজকে সিসিপিএম এর মুসল পর্ব আমরা দেখেছি চৌত্রিশ বছর কিন্তু সেই প্রশ্ন তো এখনকার নয় আজকের প্রশ্ন হচ্ছে ন্যায়ের পক্ষে লড়াই মহাভারতে সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির এত বড় কথা মনে পড়ছে আমি শুধু বিজেপির ক্ষেত্রে বলছি আমি এখন কদিন আগে নেটফ্লিক্স একটা দারুণ সিরিজ এসছে তো সিরিজটা আমি জানি সবাই দেখেছে হয়তো কালাপানি বলে একটা সিরিজ তো কালাপানি বলা হতো বিজেপি তো তার প্রবীণ নেতাদের কালাপানি পার করে দিয়েছে মার্গদর্শক মন্ডলী তৈরি করে দিয়েছে এল কে আদবানির জন্য মুরলী মনোহর জোশীর জন্য তারাই সেখানে বড় বড় জ্ঞানের বাণী দেবে

এবং অভিষেক আজকে দু আজকে এগারো নির্বাচন আমাদের সবচেয়ে কঠিন নির্বাচন মধ্যে অন্যতম ছিল কারণ দু এগারো কিন্তু আমরা একটা পেয়েছিলাম চৌত্রিশ বছরের আমাদের পক্ষে গিয়েছিল প্লাস সিং নন্দীগ্রামের আন্দোলন তার থেকেও সম্ভবত কঠিন নির্বাচন আমরা দু হাজার একুশে লড়েছি কেন্দ্রীয়ভাবে রাষ্ট্রশক্তির বিরুদ্ধে সেই নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যুগলবন্দি কিন্তু আমাদের এই কাঙ্ক্ষিত জয় এনে দিয়েছিল আজকে যদি কেউ সেটা ভুলে যেতে সেটা তাদের বিষয় না না কেউ বলেননি কিন্তু দুটো শিবির হয়ে গেছে এবং তাহলে তাহলে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্ম বসুকে কেন বলতে হচ্ছে যে আমি প্রবীণেও নেই নবিনয় নেই ইনফ্যাক্ট চমৎকার কোটেবেল কোটেবেল কোট বলেছেন যে যেজন आचे माझ गाने এবং সৌগত রায়ও প্রায় সেই রকমই বলছেন কিন্তু আমি সৌমোর কাছে যাব সৌমু এক হচ্ছে যে অধীর রঞ্জন চৌধুরী লোকসভার বিরোধী দলনেতা প্রদেশ কংগ্রেস সভাপতি তিনি বলছেন বিজেপির তৈরি করার চিত্রনাট্য এখানেই থামছেন না বলছেন প্রজেক্টের চিফ মিনিস্টার ফেস অভিষেক বন্দ্যোপাধ্যায় হতে পারে আমি তিরিশ সেকেন্ডের জন্য ধরে নিলাম যে তিনি ঠিক কথা বলছেন আমার প্রশ্নটা খুব পরিষ্কার সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই যাঁর দলের চক্রান্ত নাকি বিজেপি করে দেন বলে অধীরবাবু বলছেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে রাহুল গান্ধী এবং সোনিয়া সোনিয়া গান্ধী ঠিক পাশের চেয়ারটাতে বসিয়ে ইন্ডিয়া জোটের মিটিংটা করেন এখনো পর্যন্ত একবারের জন্য এর কোনো ব্যতিক্রম হয়নি আমি বলছি সেই ইন্ডিয়া জোটকে মানুষ বিশ্বাস করবে না প্রথমে বলি যে বিজেপির চিত্রনাট্য কেন বলেছে সুমলদা আমরাও কিছু কিছু খবরাখবর রাখি আপনারা তো অনেক পুরনো সাংবাদিক অনেক খবরাখবর রাখেন আপনারা বলেন না আমরা বলি আমরা অনেক খবর আচ্ছা সুমন্দা আপনি বলুন তো কিছুদিন আগে মুম্বাইতে অভিষেক বন্দ্যোপাধ্যায় মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে দেবেন্দ্র মিটিং তারপরে কেন হঠাৎ করে সিবিআইডি চুপ করে যাওয়া আমি বলছি তারপরে নরেন্দ্র কি শরণাপন্ন হয়ে শুধুমাত্র স্পেস আউট করা তাহলে কি আমরা কি এই খবরটা আপনারা তো সাংবাদিক আপনারা নিন না খবরটা নিন না যে খবরটা নিয়ে দেখিয়েছিলাম ওই ভোরবেলা সাড়ে ছটার সময় রাহুল গান্ধীর সঙ্গে বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি বারবার বলেছি যে তাহলে খবর নিই না শরণাপন্ন হচ্ছে আমরাও তো কিছু কিছু খবর পাচ্ছি শর্ত কি শুধু উইক ক্যান্ডিডেট দিতে হবে পঁচিশটা ছাব্বিশটা সিট চাই দিল্লিতে এখানে ইডি শুধু ঘুরবে আর বিটিং দা বুশ হবে পাঁচ কাটা নাটের মতো আমি আবারও বলছি আপনাকে তো ময়ূর সিংহাসনের লড়াই দাদা কত তাড়াতাড়ি শাহজাহান এখন ঔরঙ্গজেব আর শাহজাহান বৃদ্ধ শাহজাহানকে এখন সরাতে হবে তুমি যাও আমি আসি মধ্যিখানে এখন দুটো লড়াই আমরা তো চাই উনি তো চাইছেন অরুপ টরুপরা তো রাগ করছে কেন অরূপ রিজু দেবাংশুরা সাংসদ হবে উনি চাইছেন তো তারা সাংসদ হোক আর দল চলে যাক তো এই লড়াইয়ের মধ্যে কেন দয়া করে আমাদের টানছেন এ তো ময়ূর সিংহাসনের লড়াইয়ে নিজেদের মধ্যে লড়াইটা হোক না এই লড়াই বাংলার মানুষ দেখবে পশ্চিম পশ্চিমবাংলায় এই যে সুদীপবাবু সৌগতবাবু আর কল্যাণবাবুদের এখন বলছেন কি ভাই তোমরা এবার এসো আমরা এবার যাই আমরা এবার বসি এই তো লড়াই তার মধ্যে শুধু শুধু মিছে মিছে এই লড়াই দু নম্বর এই লড়াই কিন্তু সম আমি বলছি যে যিনি দেবেন্দ্র ফর্ণবিশের সঙ্গে তোমার কথা অনুযায়ী গিয়ে মিটিং করে সেটিং করেন তার জন্য বেনুগোপাল অফিশিয়ালি বিবৃতি জারি করেন বেনুগোপাল বেনুগোপালের আগে তো এখানে বলা এটা সহ যুক্ত নাকি এখানে তো কানুগোপাল অন্য কথা লিখছে কানুগোপাল কি লিখছে সেটা একটু দেখুন ওই যে 25 সেপ্টেম্বর লিখছেন যে মানে স্বস্তিকা পত্রিকা সাতই আশ্বিন চোদ্দশো তিরিশ দেখুন না কি লিখছে কংগ্রেস তো খুব খারাপ এটা কাদের পত্রিকা স্বস্তিকা লিখছে যে খাতায় কলমে তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই কিছু অসংলগ্ন উল্লেখ ছাড়া আর ঠিক এই কারণে ইডি আদালতে জানিয়েছে তার গ্রেপ্তারের বিষয়টি অবান্ধব আর তবে আমার মনে হয় আটক বা গ্রেপ্তারের উপর বেশি গুরুত্ব না দেওয়াটি রাজনৈতিকভাবে অনেক সমীচীন হ্যাঁ কংগ্রেসের ইস্তেহারে নয় এটা আরে দু নম্বর আমি জাস্ট না গুছকে অন্য বলে এটা এটা লেটেস্ট হ্যাঁ মানে সব বড় কথা ওটা লেটেস্ট শুনুন না তারপরে লেটেস্টটা শুনুন হ্যাঁ তারপরে এবার শুনুন ও বলছে কি এখন বিপদের সময় গা গরম করলে বেশুরও গান গাইতে হয় এখন অনেক কথাই বলবে আচ্ছা আপনি একটা কথা বলুন তো এই যে এই যে লিপস অ্যান্ড বংশের আটটা সম্পত্তি বাজেয়াপ্ত করবে ধরছে না কেন কোথায় বাধা আটকাচ্ছে কোথায় বিজেপির কার্যকারী সভাতে বিজেপির আইটি সেলের লোকেরা প্রশ্ন করছে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রী একটা উত্তর দিতে পারছেন না এটা তো বাস্তব আর ইন্ডিয়া জোটফোট ছেড়ে দিন পশ্চিমবঙ্গের আর বিজেপি নতুন একনাথ ব্যানার্জি না কি হবে আমি জানি না ভাইপো মানেই বিপদ সেলিম জাবেদটা কে তাহলে দেখুন সবকা লড়াই হ্যাঁ সবকা লড়াই সবকা মালিক ঝগড়া ফেক আমি সবকা মালিক দিয়ে আমি জানতে চাইছি তাহলে ওনাদের মালিক কারা ছিলেন যারা জি টোয়েন্টি থ্রি একটা চিঠি লিখেছিলেন সোনিয়া গান্ধীকে তারপর কপিল সিব্বালের বাড়িতে ঢিল পড়েছিল ওটা কি ময়ূর সিংহাসনের জন্য না কাকের সিংহাসনের জন্য কার সিংহাসনের জন্য আমি জানি না নাকি ময়ূর পুচ্ছধারী কাকের জন্য একটা চিঠি লিখেছিলেন সোনিয়া গান্ধীকে যে আমরা মিটিংয়ে বসছি কারা লিখছেন গুলাম নবী আজাদ কপিল সিব্বাল শশী কংগ্রেসের এক্স বারকার এক নেতা তারা চিঠি লিখেছেন আমরা একটা আলোচনা করতে চাই আমি আলোচনা করতে গেলে রাহুল গান্ধী তার পাপী বাড়ির পোষা কুকুরকে সময় দেন আমার সাথে দেখা করেন না দল ছেড়ে বেরিয়ে যাচ্ছেন ময়ূর সিংহাচন না কাকের সিংহাচন কার সিংহাচন আমি বলছি এত তারা এই উত্তরটা দিতে এত বড় একটা দলের মধ্যে এরা তো মমতা বন্দ্যোপাধ্যায় শক্তিশালী বড় নেত্রী এ বিষয়ে কোনো সন্দেহ নেই এই যে স্ক্রিপ্ট এই যে নাটকের তত্ত্ব এবং পাশাপাশি সেই স্ক্রিপ্ট বিজেপির করার অভিযোগ একেবারে পাশাপাশি নাটক কিন্তু বামেরাও বলছেন ঠিক কি বলছে বাম এবং কংগ্রেস দেখাবো রাজত্ব চলছে জোকাররা মানুষের মন ঘুরিয়ে দেওয়ার জন্য নানাবিধ অঙ্গভঙ্গি করছেন কারুকার্য করছেন আমরা বলছি নবীন প্রবীণের যে লড়াই সে লড়াই স্ক্রিপ্ট তৈরি হচ্ছে বিজেপি দপ্তর একদিকে সুব্রত বক্সে ফিরাদ হাকিম থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় আরেক দিকে কুনাল ঘোষ তাপস থেকে নারায়ণ গোস্বামী প্রকট বিভাজন বছরের শুরুতেই তৃণমূলের তোলপাড় আর এই পরিস্থিতিতে সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী দাবি করলেন গোটাটাই নজর ঘোরানোর চেষ্টা সার্কাস পার্টিতে দেখবেন দু একজন জিমনাস্টিক টিমনাস্টিক যা করলো করলো লোকের অ্যাট্রাকশন হচ্ছে ক্লাউনদের দিকে জোকার নাচছে লাফাচ্ছে ঘুরছে পড়ে যাচ্ছে দৌড়চ্ছে নিজের নিজে হাততালি দিচ্ছে তৃণমূল একটা সার্কাস পার্টি ক্লাউনদের রাজত্ব চলছে জোকাররা মানুষের মন ঘুরিয়ে দেওয়ার জন্য নানাবিধ অঙ্গভঙ্গি করছেন কারুকার্য করছেন অবান্তর কথাবার্তা বলছেন অনুরোধ করব আমি জানি আপনি অত্যন্ত দুঃখে আছেন তাকে কণ্ঠাসা করে রেখে যেভাবে মোহাম্মদ সেলিম পদ দখল করেছেন এবং সেলিমপন্থীরা আলিমুদ্দিন দখল করেছেন এটা সহ্য করতে পারছে না সুজন চক্রবর্তী সেই ফ্রাস্ট্রেশনটা অন্যদিকে বেরিয়ে যাচ্ছে বিস্ফোরক অভিযোগ করলেন অধীর চৌধুরীও তিনি আবার বলছেন তৃণমূলের নবীন প্রবীণ দ্বন্দ্বের স্ক্রিপ্ট লেখা হচ্ছে বিজেপির দপ্তর থেকে আমরা বলছি নবীন প্রবীণের যে লড়াই সে লড়াই স্ক্রিপ্ট তৈরি হচ্ছে বিজেপির দপ্তর থেকে যেদিন থেকে খোকা বাবু দিল্লিতে ইডির দপ্তরে হাজার দিয়েছিল মনে করতে দেখুন ন ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা তার পরের দিন থেকে পাল্টি খেছে খোকা বাবু কংগ্রেসের বিরুদ্ধে বিরোধিতা শুরু করেছে আগামী দিনে অবাক হবেন না এই বাবু যদি বিজেপির প্রজেক্টের চিফ মিনিস্টারের মুখ হয় বাংলায় অবাক হবেন না অ্যাডভান্স করে রাখবে তাই ইডি খোকা খোকাবুর প্রতি চুপ চুপ মানে চুপ অজিত চৌধুরী নিজে বিজেপির লোক বিজেপির দালালি করেন সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে অ্যান্টি বিজেপি ভোট ডিভাইড করে বিজেপিকে সুবিধা করে দিয়ে গেছিলেন চেষ্টা করেছিলেন শূন্য পেয়েছেন রাজনৈতিক মহলের একাংশ বলছেন ইঙ্গিতপূর্ণ বিষয় হলো অতীতে যারা ভাইপো কিংবা ছাড়া কোনো আক্রমণ না সম্প্রতিকালে সেই অমিত শাহ থেকে শুভেন্দু অধিকারী সবার নিশানাতেই মূলত মমতা বন্দ্যোপাধ্যায় के পুরে ভারতকে करने কারণ বদনাম কর্ম মমতা ব্যানার্জি কি সরকার নে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলেন মহারাষ্ট্রে পাওয়ার পরিবারে ভাঙন ধরানো স্ক্রিপ্ট লেখা হয়েছিল দিল্লিতে গেরুয়া শিবিরের সদর দপ্তর থেকে বাংলা নিয়েও কি কোন মেঘনাথ মেঘের আড়াল থেকে কোনো স্ক্রিপ্ট লিখছেন নাকি লড়াই যত না আসল তার চেয়ে অনেক বেশি নকল যুদ্ধ জ্বলন্ত ইস্যু থেকে কি নজর ঘোরানোর চেষ্টা আশাবুল হোসেন আশিস বাক্রী ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ আমি পার্থ কাছে যাবো পার্থদা একটা হচ্ছে যে আমি ধরে নিচ্ছি বামেরা যা বলছে নাটক সাদা চোখে দেখলে যে কোনো নাটকের একটা মোটিভ থাকবে শাসক দলের মধ্যে যা চলছে তাতে বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং এটা বোঝার জন্য বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই যে লোকসভা ভোটের আগে একটা বিভ্রান্তি যে কোনো রাজনৈতিক দলের পক্ষে ক্ষতিকর এই নাটক যদি হয় তার মোটিভটা কি কেন তৃণমূল এই নাটক করে অর্থাৎ নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করবে সুমন একটা কথা ঠিকই যে আমি খুব রেয়ারলি অরূপের সাথে একমত হতে পারি আজকের এইটুকু বলতে পারি যে সত্যি কোনো দ্বন্দ্ব নেই এবং এই কারণের জন্য এটা ঠিক যে শীতের সার্কাস বলতে যা বোঝায় বাঙালি সেটাও দেখছে গত কয়েকদিন ধরে এই কারণের জন্য যে দলের শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান তিনি জেলে গেছেন এটা ঠিক কথায় পার্থবাবু কিন্তু এটা সত্ত্বেও কেউ শৃঙ্খলা ভাঙেনি এই যে গত কয়েকদিন ধরে যা চলছে অর্থাৎ প্রত্যেকে যা বলছে সবগুলোই ঠিক কোনো না কোনোভাবে ইনফ্যাক্ট আমার খুব ভুল না হলে এখন শৃঙ্খলা রক্ষা কমিটির শীর্ষে আছেন সুব্রত বোক্স হ্যাঁ তাহলে যদি শৃঙ্খলা প্রত্যেকে না ভেঙে থাকেন এবং প্রত্যেকটা কথা যদি ঠিক হয়ে থাকে গত আটচল্লিশ ঘন্টায় তাহলে কি দাঁড়ায় আপনি দেখুন তাহলে দাঁড়ায় এটাই যে নবীন প্রবীণ দ্বন্দ্ব বলে আসলে কিছু নেই কারণ এ রাজ্যের সবচেয়ে বড় ইস্যু হচ্ছে যে দুর্নীতির ইস্যু আপনি যদি দেখেন জেলে আছেন কে পার্থ চট্টোপাধ্যায় প্রবীণ মানুষ শিক্ষা নিয়োগ দুর্নীতিতে তাহলে সেই নিয়োগ দুর্নীতিতে আপনি মনিটার করেছিলেন কারা যুবনেতা দুজন একজন হচ্ছে যে শান্তনু ব্যানার্জি আর একজন হচ্ছে যে কুন্তল ঘোষ আপনি এর চলে আসুন কেন আপনার নেম সেক আপনি এতবার পার্থ বললেন পার্থ ভৌমিক তো বলেই দিয়েছেন যে এই সমস্ত দুর্নীতির অভিযোগ হচ্ছে দু মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে আসার আগের তারপরে দু হাজার একুশের সরকার হওয়ার পরে কোনো দুর্নীতির অভিযোগ আমি বললাম যে কে নেই জ্যোতিপ্রিয় মল্ল আপনি যদি প্রবীণ মন্ত্রী জেলে আছেন আপনি তার সাথে বাকিবুর রহমান যিনি আর্কিটেক্ট তিনি হচ্ছেন অত্যন্ত নবীন আপনি প্রবীণ নেতা অনুব্রত মণ্ডল তিহার জেলে আছেন অত্যন্ত নবীন হচ্ছে বিনয় মিশ্র যুব কংগ্রেসের নেতা ছিল যুব তৃণমূলের নেতা ছিলেন আপনি সায়গা হোসেন ঘুরতেন একেবারে কোনো নবীন ফলে আপনি একদম নবীন প্রবীণ যা ছিল এক সাথে আছে পুরোটা কোথাও কোনো কিছু নেই এবং দুর্নীতি বলতে যা বোঝায় সেটা হচ্ছে দুর্নীতির পরাকাশটা সেই জায়গায় পৌঁছেছে এবং আমি আপনাকে বলছি যে তৃণমূলে ছিলেন তৃণমূলে নেই এরকম লোকেরাও যদি দেখেন যে হাতে টাকা নিয়ে যাদের দেখা গেছে শুভেন্দু অধিকারী নবীন বয়সে হাতে টাকা নিতে দেখা গেছে সৌগত রায়তে বয়সে প্রবীণ আপনি কোথাও তফাত খুঁজে পাবেন না ফলে আমি এই জায়গাটাই বলছি যে প্রত্যেকে আসলে তার মনের কথাটা বলেছে কুণালবাবু এটা বলেছেন যে ওই যে নিয়োগ দুর্নীতিতে দায় ছিল তো এন্টায়ার মন্ত্রিসভার তাহলে আজকের সেই মন্ত্রিসভার সদস্য হিসেবে ফিরা থাকি বলছেন এই পাপ যারা করে থাকে তারা মায়ের মাংস কেটে খা তাও ভালো কেউ পাপের দায় নিচ্ছেন না পাপের ভাগ নিচ্ছেন না ওখানে ছেলে মেয়েগুলো রোজ বসে আছে বলেছেন মনের কথা একটা জায়গায় যে আমি দেখলাম যে শুভেন্দু অধিকারীকে গাল দিচ্ছেন না কোনো সিনিয়র নেতা হ্যাঁ তার কারণ এবার বিরোধীরা যে অভিযোগটা করতেন তাহলে বিজেপির সাথে সেটিং এর লাইন খোলা রাখছেন কিনা এই প্রশ্ন অন্য কেউ না

আমাদের প্রধানমন্ত্রী হতে না দেওয়া করেছিলেন এইটা কিরকম যে সিপিএম এর বিরুদ্ধে স্টুডিও বহুবার আলোচনা সমালোচনা হয়েছে যে বৃদ্ধতন্ত্র আজকে এই রবিবারের যে ব্রিগেড তাতে সামনে রাখা হয়েছে এমনকি মিনাক্ষীর কাটআউটে অবধি প্রচার হচ্ছে তবে যখন ক্ষমতা থেকে চলে গেছে যখন ক্ষমতা থেকে চলে গেছে পার্টি মানুষের কাছে পরিত্যাগ্য হতে হতে শুন্যে পৌঁছে গিয়ে আসবো কিন্তু পার্থকায় একজ্যাক্টলি যেখানে শেষ করছেন সেটা হচ্ছে কুনাল ঘোষ কুনাল ঘোষ বলছেন যে বহু নেতা পদাধিকারী এমনকি মন্ত্রীরাও যতটা আগ্রাসী আক্রমণ করা উচিত তারা করছেন না তারা গোল গোল বলছেন মারাত্মক অভিযোগ ঠিক কোন দিকে ইঙ্গিত কুনাল ঘোষের দেখ আজ পয়লা জানুয়ারি শপথ নিন যে শুধু বিভিন্ন দিকে ভালো সে যে না থেকে তৃণমূল মঞ্চে আছি যতক্ষণ ততক্ষণ শুভেন্দুকে চোখে চোখ রেখে চোর বলবো নরেন্দ্র মোদী অমিত শাহকে আক্রমণ করব এবং অ্যাগ্রেসিভ হয়েতে যাবে শুভেন্দু অধিকারীকে চাঁচাছোলা ভাষায় আক্রমণে না যাওয়া ও বিজেপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে নীরব থাকার অভিযোগ তুলে দলেরই নেতা মন্ত্রী বিধায়কদের একাংশের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন কুণাল ঘোষ আর এ নিয়ে তৃণমূলের অন্দরে কার্যত ঝড় উঠেছে প্রশ্ন হচ্ছে কাদের উদ্দেশ্যে কথা বললেন কুণাল ঘোষ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের নিশানায় দলের কোন কোন বিধায়ক নেতা মন্ত্রী কয়েকজন সিনিয়র তাদের বক্তৃতায় শুভেন্দুকে চোর শোনা যায় না বিজেপি কে খুলে আম আক্রমণ অমিত শাহ নরেন্দ্র মোদী কে খুলে আম আক্রমণ তারা করেন শুভেন্দু চোর শুভেন্দু জালিয়াত শুভেন্দুকে অ্যারেস্ট করা উচিত অমিত শাহর বিরুদ্ধে খুনের মামলা ছিল নরেন্দ্র মোদী মিথ্যাচার করছেন এবং শুভেন্দু যে যে ভাষায় মমতা দিয়ার আর অভিষেককে অ্যাটাক করছে কেন এই সব নেতাদের বক্তৃতায় সেগুলো শুনতে পাওয়া যায় না আজকে প্রতিষ্ঠাবার্ষিকীতে তারা আগে শপথ নিন এটা কুণালের উপলব্ধি তবে এটা ঘটনা আমাদের দল আমাদের সর্বোচ্চ নেত্রী প্রাণের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যদি কেউ আক্রমণ করে আমাদের সমবেত কণ্ঠে তাঁকে বা তাদেরকে রাজনৈতিক শিষ্টাচার রেখে পলিটিক্যাল আক্রমণ করতেই হবে ঠিক একই ভাবে দেখবেন অভিষেক ব্যানার্জি নিয়ে আজকাল বিজেপির নেতারা কিছু বলছে না কারণ অভিষেক ব্যানার্জির সঙ্গে দিল্লিতে অ্যারেঞ্জমেন্ট চলছে যদি চলছেই যখন তাহলে বিজেপির নেতারা অভিষেক নিয়ে বলতে চাইছেন না আর তৃণমূলের নেতারা অনেকে ভয়ে ভয়ে অথবা চাপে চাপে শুভেন্দু নিয়ে কিছু বলছেন না এটা পারস্পরিক বোঝাপড়ার খেলা তৃণমূল কংগ্রেসের একাংশ আরেকাংশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এখন মানুষ অপেক্ষা করছে যে এটা কি ওই ডিএল রায়ের সাজাহন নাটক হবে নাকি আমরা অন্য কোন জায়গায় আরেকটা নতুন দল ভাঙার প্রস্তুতি সঙ্গবদ্ধ হতে দেখব দু একুশের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের হারের প্রসঙ্গ সোমবার তোলেন কোনাল ঘোষ দলেরই একাংশকে এক হাত নেন তিনি মমতা ব্যানার্জির মতো মুখকে বিক্রি করতে পারেন না জনতার দরবারে মার্গ সাবান বিক্রি করতে গেছে কারা ছিলেন দায়িত্বে তাদের হাতে রাজ্যে দল নিরাপদ সামনেই লোকসভা নির্বাচন তার আগে কি তৃণমূলের শীর্ষ নেতৃত্বের মতবিরোধ সামনে চলে আসছে উজ্জ্বল মুখোপাধ্যায় দীপক ঘোষ ও আশাবুল হোসেনের রিপোর্ট এবিপি আনন্দ বিশ্বনাথ চক্রবর্তীর কাছে বিশ্বনাথ মাঝে মাঝে মনে হচ্ছে এই রাজ্যে দুটো দল একটা হচ্ছে সরকার চালাচ্ছে প্রবীণদের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস আর বিরোধী আসনে বসে আছে নবীনদের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস বাকিরা সব আমি বলবো যে পর্যবেক্ষক হ্যাঁ আমি বারবার বলি যে গণতান্ত্রিক দলে একটা আদর্শগত মতভেদ এবং প্রকাশ্য বিতর্ক অনেক সময় খুব স্বাস্থ্যকর কিন্তু আজকে এই বিতর্ক যেখানে দাঁড়িয়ে আছে সেটাকে কি আর স্বাস্থ্যকর বলা যায় কোথাও নিয়ন্ত্রণের মধ্যে কি রাখা যাচ্ছে এই বিতর্ক শুনুন দেখুন গত এক বছর ধরে আমি পরিষ্কার বলছি যে এটা কিন্তু কোনো নাটক নয় কিছু নয় এটা পরিষ্কার ভাবনাগত পার্থক্য নেতৃত্বের পার্থক্য এবং তৃণমূল কংগ্রেসের কার্যত গৃহদাহ এটা গত এক বছর ধরে আমি ধারাবাহিকভাবে বলছি সরকার পরিচালনার ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের তফাত আছে দল পরিচালনার ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় পার্থক্য আছে এবং সঙ্গে আমি এটা যেটা বলি মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একের পর এক নেতাকে ছেড়েছে শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অভিষিক্ত করবেন জন্য অর্থাৎ সিংহাসনে বসাবেন জন্য শুভেন্দুর থেকে শুরু করে মুকুল রায় থেকে শুরু করে একের পর এক নেতা মমতা বন্দ্যোপাধ্যায় তুমির মতন সরিয়ে দিয়েছেন শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রতিষ্ঠা করবেন জন্য যে প্রশ্নটা ইম্পর্টেন্ট কেন আমি বলছি সরকার পরিচালনায় তফারটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জনসভায় প্রতিশ্রুতি দিচ্ছেন সেটা ধূপগুড়িতে মহকুমা পরিষদ তৈরি করা মহকুমা তৈরি করা থেকে শুরু করে সর্বত্র কিন্তু সরকার পরিচালনার ক্ষেত্রে কিন্তু বহু আমলা গড়িমসি করছে বহু ক্ষেত্রেই কিন্তু আমলা অ্যাপয়েন্টমেন্ট ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাবনা চিন্তার সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্থক্য আছে যেটা খুব ইম্পর্টেন্ট সরকার পরিচালনায় আমলাদের ভূমিকা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য আমি মনে করি ওইটা অনেক বেশি প্রোগ্রেসিভ মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে অনেক বেশি প্রোগ্রেসিভ দ্বিতীয় যে বিষয়টা দল পরিচালনার ক্ষেত্রে তিনি আরেক রকমভাবে তিনি ভাবতেন তিনি ভাবতেন যে নতুন দিনকে কেন আমি সুযোগ দেবো না এবং আজকে যে দণ্ডগুলো উঠে আসছে সেখানেও নারায়ণ গোস্বামী এত কথা বলছি বলুন তো তাহলে ঘোষ আরকে সরিয়ে দিয়ে ওখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় ওকে ক্যান্ডিডেট করতে চাইছে একই রকম মানে একই রকমভাবে যদি বল সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এত কথা হচ্ছে কেন তাকে সরিয়ে দিয়ে মানে বা অন্য কেউ কুনালরা প্রার্থীদের চাইছে মানে আমি বলছি যে এই এই দ্বন্দ্বটাই এই মুহূর্তে যে এতটা গভীরে ঢুকেছে সেটা হলো প্রার্থীপড

মমতা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে অসুস্থতাকে তিনি নির্বাচনী রাজনীতিতে বারবার ব্যবহার করেছেন চার্জ করেছেন ভোটারদের এবং নিজের অসুস্থতা বা মার খাওয়ার ঘটনাকে প্রচার মনে মনে করে মনে করিয়ে দিয়ে তিনি ডেভিডেন্ট পেয়েছেন আজকে ইতিহাসের অমুক মানে ইয়েতে শাস্তিতে সেই অসুস্থতা সেই বিষয়গুলো তার কাছেই আবার ফিরে আসছে না উল্টো দিকে তীরটা ফিরে আসছে আসলো না তো এবং শেষে যেটা আমি বলতে চাইব যে দেখুন আমার কাছে মনে হয়েছে যে ষোলোশো টাকার সারের দাম কালো বাজারিতে বাইশশো টাকা বিক্রি হচ্ছে চাষিদের না বিশ্বাস মানে বেকারত্ব নতুন ইম্পর্টেন্ট ইস্যু একের পর এক ইস্যু সেখান থেকে কিন্তু তৃণমূল কংগ্রেস সরে যেতে পারছে আমি বলছি যে এই বিতর্কে কিন্তু সবচেয়ে লাভবান যদি কোনো একটা দলের হয়ে থাকে তার নাম তৃণমূল কংগ্রেস কারণ তারা মূল ইস্যু থেকে মানুষের মানুষের মূল ইস্যু সেটা বেকারত্ব হতে পারে দুর্নীতি হতে পারে চাষিদের সমস্যা হতে পারে তার থেকে সরিয়ে দিয়ে নির্বাচনটা বিশ্বনাথ চক্র পারে একদম বিশ্বনাথ চক্রবর্তী যেটা মারাত্মক কথা বললেন এই গোটা বিতর্কটার যদি কোনো মূল শেকর থাকে সূত্র থাকে সেটা হচ্ছে এই রাজ্যের বিয়াল্লিশটা আসনে কার অনুগামীরা প্রার্থী হিসেবে তারা টিকিট পাবেন একদম সোজা কথা কিন্তু আমি আপনাদের মনে করিয়ে দেব যে এই ধরনের আরেকটা বিতর্ক একেবারে প্রকাশ্যে কয়েক ঘন্টার ব্যবধানে চলে এসেছিল দুটো কার্যত কার্যত দুটো প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছিল সময়টা সালটা হচ্ছে দু সালের পাঁচই ফেব্রুয়ারি আমার মনে আছে ওয়েবসাইটে পাবলিশ হয়ে গেল তার কয়েক ঘন্টা পর শোনা গেল সাতটার সময় পার্থ চট্টোপাধ্যায় তৎকালীন পার্টির মহাসচিব এবং সুব্রত বক্সিয়া একসঙ্গে প্রেস কনফারেন্স করবেন তার শেষ পর্যন্ত প্রেস কনফারেন্স হয়নি রাত সাড়ে নটার সময় এখনও সময়টা মনে আছে তার কারণ আমরা বিরতি না নিয়ে সেখানে সরাসরি ঢুকেছিলাম বেজে প্রকাশিত হলো তালিকা যেখানে সুব্রত বক্সীর স্বাক্ষর রইল বলা হলো যে ওই যেটা ওয়েবসাইটে পাবলিশ হয়েছিল যার পেছনে আইপ্যাক ছিল বলে প্রত্যেকে তখন সিনিয়র নেতারা মানে আজকের পরিভাষায় প্রবীণরা ইঙ্গিত করেছিলেন তখন কিন্তু বলা হলো যে ওই তালিকাটা একদম তাড়াহুড়ো করে হয়েছে ওই তালিকাটা সঠিক নয় এমন কি আরেক কদম এগিয়ে গেছিলেন ফিরাদ হাকিম কি বলেছিলেন ববি হাকিম আপনাদের দেখাবো কিন্তু আবার বলছি এই প্রার্থী তালিকা নিয়ে প্রবীণ নবীনের একটা দ্বন্দ্বের ইঙ্গিত কিন্তু সেই সময় অর্থাৎ দু সালের চৌঠা ফেব্রুয়ারি এবং পাঁচই ফেব্রুয়ারি পাওয়া গেছিল মনে করিয়ে দেব। কি বলেছিলেন ববি হাকিম যে লিস্টটার উপরে সুব্রত বক্সির সই আছে সেটাই হচ্ছে আমাদের দলের লিস্ট তার আগে বিভ্রান্ত করার জন্য অনেকেই লিস্ট তৈরি করেছে না কিন্তু সেটা পাবলিসিটি করে দেওয়াটা অন্যায় পাসওয়ার্ড নাম্বার থাকলে সেটা আমি ভট করে দিয়ে দিলাম এটা অন্যায় পাসওয়ার্ড নাম্বার কারো কাজে একটা মিসইউজ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মতি ক্রমেই এই লিস্টটা সুব্রত বক্সী সই করেছেন অর্থাৎ তালিকা নিয়ে টানা পড়েন শিবরাম চক্রবর্তী থাকলে বোধহয় এরকমই কোনো শিরোনাম দিতেন তালিকা নিয়ে টানা পড়েন এইবার যে প্রথম হচ্ছে বা হতে পারে বা হওয়ার সম্ভাবনা এমন নয় একেবারে বঙ্গ রাজনীতিতে শাসক দলের ঘরে এর আগেও হয়েছে কিন্তু ঠিক এই আমি আমার পরের প্রতিবেদনটা রাখবো যে বিষয়ে ইতিমধ্যেই নারায়ণ গোস্বামী তিনি তৃণমূল কংগ্রেসের বিধায়ক তিনি বলছেন যে দলের অনেক বয়স্ক নেতার নাকি সফটওয়্যার আপডেট নেই একেবারে পরিষ্কার ইঙ্গিত তার পাল্টা অবশ্য এসেছে ববি হাকিমের কাছ থেকে আবার বুঝিয়ে দিয়েছেন যে সম্পূর্ণ হ্রাস মমতা বন্দ্যোপাধ্যায়ের আটে প্রশাসনের রাস তো বটেই কিন্তু পার্টির রাস মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতে তুলে নিচ্ছেন অনেকে বলছেন যারা বলছেন তাদের যুক্তি কি আমি আলোচনায় আসবো কিন্তু আরেকটা ঘরের মধ্যে ঘর তার মধ্যে ঘর তার মধ্যে ঘর কেন বলছি যে প্রবীণদের মধ্যেও আরেকটা ভাগ দেখছেন কুণাল ঘোষ বলছেন যে শুধু সুব্রত বক্সিরা নয় নাম করে বলেননি কিন্তু পরিষ্কার সঞ্জয় বক্সির কথা একেবারে পরিষ্কার নাম করে উল্লেখ করেছেন যে তারাও তো প্রবীণ তারা যথাযথ মর্যাদা পেয়েছেন কি আমরা একেবারে সঞ্জয় বক্সীর সঙ্গে কথাও বলেছি কী বলেছেন সঞ্জয় তাও দেখাবো পরের প্রতিবেদনে বর্ষশেষের আঙ্গিকে সেই কবে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন হেথা হতে যাও পুরাতন হেথায় নূতন খেলা আরম্ভ হয়েছে প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন হলেও তৃণমূলের একাংশের গলায় কি সেই সুরই শোনা যাচ্ছে কেউ মমতাপন্থী কেউ আবার ব্যাটন তুলে নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে অনেকেই আছেন যাদের সফটওয়্যারে আপডেট নেই অনেক পুরনো সফটওয়্যার সেটা দিয়ে তো আর হোয়াটসঅ্যাপ করাই যাবে না তো নিতে পারো তো সেই ক্ষেত্রে আমাদের মনে হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মকাণ্ড তুলে ধরবার জন্যে এই প্রযুক্তির ব্যবহার সামাজিক মাধ্যমের ব্যবহার নতুন প্রজন্মের হাতে যদি দল থাকে তাহলে সেই তৃণমূল হবে সর্বোচ্চ বাংলা এবং ভারতবর্ষের মানুষের কাছে গ্রহণযোগ্য এবং সেইটা অভিষেক বন্দ্যোপাধ্যায় পারে আইনস্টাইন বা হাইসেনবার্গ বা ডিরাক তারা তাদের অল্প বয়সে প্রথম তত্ত্ব বার করেছিলেন কিন্তু তাই বলে কি আইনস্টাইনের যখন বয়স হয়ে গেল তাকে লোকে বলল শোনার দরকার নেই তা নয় সুতরাং এই প্রোডাক্টিভিটির এই আলোচনাটা অসার আমরা তো কারখানার শ্রমিক নয় যে আমাদের প্রোডাক্টিভিটি নিয়ে বিচার হবে প্রোডাক্টিভিটি ইন্টেলেকচুয়াল প্রোডাক্টিভিটি বিচার এভাবে হয় না সম্প্রতি দেগঙ্গার দলীয় সভা থেকে দলের অন্দরের নবীন প্রবীণ দ্বন্দ্ব নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সিনিয়র যোগ্য মর্যাদা দিতে হবে এটা আমি বারবার বলছি চাল কিন্তু ভাতে আর নতুন চাল আগে দুটো চালকেই আমার দরকার পুরনো কেউ দরকার নতুন কেউ দরকার পুরনো বলতে কি শুধুই তিন চারজন নবীন প্রবীণ দ্বন্দ্বে সোমবারই প্রশ্ন তোলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ পুরনো চাল ভাতে পারে মমতাদি বলে রেখেছেন আবার পুরনোদের মধ্যে যাদেরকে আরো সামনে আনা উচিত তারও বেশি করে আনতে হবে তাদেরকে সামনে আমরা মুখে বলবো পুরনোদের আর যারা সত্যিকারের তৈরির সময় থেকে সঞ্জয় বক্সির মতো লোকেরা সেই মানুষেরা তারা পিছনের সারিতে চলে যাবে তাহলে পুরনো বলতে কারা তাহলে কি পুরনো বলতে তিন চারজন শুধু এভাবে হয় না আমার মনে হয় এখনো আমি অনুভব করছি না যে আমি বঞ্চিত হয়ে গেছি আমি কিছু আমাকে কিছু দিচ্ছে না করছে না আমি দেখবো সকলের আলাদা আলাদা আছে আলাদা আলাদা মতামত আছে অনুভব অনুভব করেছেন হয়তো এটা হতে পারে কোনো করি না আমি সব এটা হতে পারে না আমার থেকে অনেক যোগ্যতম ব্যক্তি থাকতে পারে হয়তো তিনি ভেবেছেন অন্য কিছু আমি কথা বলার পরেই তাই বলতে পারি যে আমি তোমাকে দেখেছি আরো বড় পোস্টে চাই আমি আরো একটু বড় জায়গায় চাই সে হয়তো এটা ভাবছি কেউ পুরনো কেউ নতুন প্রতিদিনই কেউ না কেউ কিছু না কিছু বলেই চলেছেন লোকসভা ভোটে কি এর প্রভাব পড়বে সমীরান পাল কৃষ্ণেন্দু অধিকারী ও প্রকাশ সিনহার রিপোর্ট এবিপি আনন্দ আমি রাহুল চক্রবর্তী কাছে আসবো রাহুল এক হচ্ছে কুণাল ঘোষ এটাও বলছেন যে হ্যাঁ প্রবীণদেরও দরকার অভিজ্ঞতা দরকার আত্মত্যাগকে সম্মান দেওয়া দরকার কিন্তু পাশাপাশি যে প্রশ্নটা তুলছেন সেটা হচ্ছে প্রবীণ মানে কি পাঁচ জন প্রবীণ মানে কোথাও একটা একটাই গ্রুপ সিন্ডিকেট কি বলবো কোটারি সিস্টেম এইটার দিকে ইঙ্গিত এবং একদম সঞ্জয় বক্সি নাম করে বলছেন যে পুরনো বলতে কি শুধু দু তিনজন মানে আমি বলছি এ তো কোথাও ঘরের মধ্যে ঘর তার মধ্যে ঘর আমার প্রশ্নটা তোমার হচ্ছে খুব পরিষ্কার সেটা হচ্ছে এটা পার্টির ভালো হচ্ছে পরিষ্কার উত্তর দিচ্ছি তোমাকে দেখো গণতান্ত্রিকভাবে নির্বাচনে প্রথম মানে ভাবে যে কোনো দলের কাছে নির্বাচনটা সবচেয়ে বড় অংশ সবচেয়ে বড় পার্ট

আমি বা তুমি এই সময় দাঁড়িয়ে একটা সময় বা বিশ্বনাথ দাঁড়াও যা রাজনৈতিক পর্যবেক্ষক একটা সময় বিশ্বাস করতে হয়তো কষ্ট হতো এখান দিকে বামপন্থীরা আদু যাবে কিনা না বা চৌত্রিশ বছর আমি শেষ করি জগদ্দল পাথরের মতো যারা বসছিল এখানে একটা সময় দাঁড়িয়ে কে নেতৃত্ব দেবে আমরা এখন ছোট ছিলাম বলছি তখন ভাবতে পারতাম না যে এখান থেকে আদৌ বাম বিতরণ সম্ভব সেই সমস্ত স্বপ্নকে সফল সার্থক করেছে মমতা বন্দ্যোপাধ্যায় তুমি বারো বছর পিছিয়ে গেছো আমি আমি একটু শেষ করি আমাকে বলতে হবে আমি যার শক্তি আছে যে নেতৃত্ব দিতে পারে প্রোডাক্টিভিটি নয় কোয়ালিটি যোগ্যতার উপর ডিপেন্ড করবে সে প্রবীণ হোক বা নবীন হোক আজকে চৌত্রিশ বছর যখন দাঁড়িয়ে বাম শক্তিকে পরাস্ত করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তারা ছিলেন প্রবীণ নয় তো ছিলেন

যে কেন খারাপ কথা বলবে না না কেন চোর একটা ফুটবল টিমে দাঁড়িয়ে কেউ ফরওয়ার্ড থাকে কেউ হাফ থাকে কেউ ডিফেন্স থাকে সবাই তো ফুটবল টিম ফুটবল যে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা এখানে হচ্ছে শাক দিয়ে মাছ ঢাকছে না প্রতিদিন বেরিয়ে যাচ্ছে মাছ মানে একেবারে অখিলেশ যাদব বনাম মুলায়ম যাদবের যে লড়াই সেই লড়াইয়ের মানে মহড়া শুরু হয়েছে শেষে গিয়ে কোথায় দাঁড়াবে সেটাই দেখা দ্বিতীয় করতে পারো তাতে কি যায় আসে না দ্বিতীয় যে বিষয়টা আমার পরিষ্কার দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় এগারো সালে যখন ক্ষমতা এসছে তখন কি তার সেনাপতি লেগেছিল

ঠিক যে বাক্যটা বিশ্বনাথ দা বললেন অর্থাৎ যে বাক্যটা রিজুরা বহু বচন বললাম তার কারণ একা রিজু নয় ওই একই ফরম্যাটে একই ফন্টে একই প্লেটের ওপর সবাই একই কথা লিখছেন সেনাপতি নিয়ে কতটা সিগনিফিকেন্ট দেখাবো সেনাপতি বাদ দিয়ে তো যুদ্ধ হয় না তো রাজাকে জিততে গেলে সেনাপতি কে তো মাঠে নামাতেই হয় যুদ্ধে নামাতে হয় সেটাই লিখেছে প্রবীণদের সম্মান দিয়েই বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দলে সেনাপতি আর শেষ সন্তানের সময় ধৃতরাষ্ট্র বয়স কত ছিল আমি কি করে জানবো বলুন মানুষিংহের পদাবলী যখন রবীন্দ্রনাথ লিখছেন তখন তার যা বয়স আবার রথের রশি যখন লিখছেন তখন তার যা বয়স তার মধ্যে অনেক অনেক ফারাক ঘটে গেছে তার মানে কি রথের রশি বা কালের যাত্রা এগুলো এই এই নাটকগুলো এগুলো কি আমরা ফেলে দেব তৃণমূলে নবীন বনাম প্রবীণ দ্বন্দ্বের আবহে ফেরাদ হাকিম সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো বর্ষিয়ার নেতারা যখন খোলাখুলি মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে সওয়াল করছেন তখনই এই বিতর্কে এলো নতুন টুইস্ট মঙ্গলবার বিকেল থেকে তৃণমূলের একাধিক ছাত্র এবং যুবনেতার সোশ্যাল মিডিয়ায় ভেসে উঠল এই একই বার্তা যেখানে লেখা সেনাপতি ছাড়া যুদ্ধ জয় করা অসম্ভব কিছুদিন আগে বিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষের মুখে সেনাপতি হিসেবে শোনা গিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম মমতা দিয়ার অভিষেক একজন কর্ণধার একজন সেনাপতি মমতাদিন নেতৃত্ব শেষ কথা মমতা ব্যানার্জি আর অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতি এখন নবীন প্রবীণ দ্বন্দ্বের আবহে তৃণমূলের বর্ষীয়ান নেতাদের একাংশ যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্তৃত্বকে শেষ কথা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ মহল সূত্রে যখন দাবি করা হচ্ছে যে লোকসভা ভোটে তিনি শুধু নিজের কেন্দ্রেই সীমাবদ্ধ থাকবেন তখনই তৃণমূলের মুখপাত্র রিচু দত্ত থেকে মধ্য কলকাতা তৃণমূলের ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক সোহম চক্রবর্তী কিংবা হাওড়ার যুব তৃণমূল সভাপতি কৈলাস মিশ্র সোশ্যাল মিডিয়া ওয়ালে ভেসে উঠল সেই সেনাপতির হয়ে সওয়াল আমাদের বাংলায় যখন রাজনৈতিক মহাভারত শুরু হবে সেখানে শ্রীকৃষ্ণ মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেনাপতি তো আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের অর্জুন মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা এটা একটা আবেগ প্রবণভাবে আমরা সেনাপতির কাছে আমাদের অনুরোধ যে সেনাপতি চলুন আমরা লড়াই শুরু করে দিই দু চব্বিশে লড়াইটা উনি যদি ওই যেটা শুনতে পেরেছি মিডিয়া থ্রু যে নিজে কেন্দ্রে যদি থেলে যান টাফ হবে লড়াই একদম তো আমাদের ইচ্ছা যে সেনাপতি মাঠে নামুক এবং রাজ্যের জুড়ে তিনি আমার এই যুদ্ধে নেমে আমাদের সঙ্গে রাত্রে ভাইপোর মিটিং হয়ে কি বেরোলো সেনাপতি ছাড়া যুদ্ধ জয় করা যায় না আমরা সবাই দাদার লোক কদিন পরে দেখা গেল দাদা হয়ে গেছে বিজেপি আমরা সবাই সেনাপতির লোক সেনাপতি বিজেপিতে কখন যাবেন সলা পরামর্শ করার জন্য কি কালকে মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলেন কৃষি কথা বলেছেন এ প্রসঙ্গে অনেকের মনে পড়ে যাচ্ছে দু সালে পুরো ভোটের আগে এক ব্যক্তি এক পদ নীতি নিয়ে অভিষেক যখন বলেছিলেন আমি যতদিন সাধারণ সম্পাদক রয়েছি আমি এটা করব। এক ব্যক্তি এক পদের দাবি জানিয়ে সোশ্যাল মিডিয়া একের পর এক পোস্ট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খুর্তুতো ভাই আকাশ বন্দ্যোপাধ্যায় খুর্তুত বোন অগ্নিশা বন্দ্যোপাধ্যায় এবং পিস্তুত বোন অদিতি গায়েন সোশ্যাল মিডিয়ায় এক ব্যক্তি এক পদের দাবিকে সমর্থন জানান দেবাংশু ভট্টাচার্য সুদীপ রাহার মতো তৃণমূল নেতারা যারা অভিষেকের ঘনিষ্ঠ বলে পরিচিত এর কিছুদিন পর আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী দেখতেছে করেছিলেন কুনাল ঘোষ থেকে তৃণমূল সাংসদ পোদ্দাররা এবার নবীন প্রবীণ দ্বন্দ্বের আবহে কার্যত তারই পুনরাবৃত্তি দেখা গেল যাতে তৃণমূলের অন্দরের দলে আরও কি ঘি পড়ল কৃষ্ণেন্দু অধিকারী সত্যজিৎ বৈদ্য ও সুনীত হালদারের রিপোর্ট এবিপি আনন্দ এই প্রতিদিনের বিতর্ক এবং সেটা ক্রমশ ওপরের দিকে যেভাবে উঠছে তাতে কোথাও কি দলের রাস আলগা হচ্ছে এই প্রশ্ন উঠছে তার কারণ দুটো ঘটনা এক হচ্ছে সুবল মান্না কাঁথি পুরসভার চেয়ারম্যান তাকে পদত্যাগ করতে বলা হয়েছে এবং কুনাল ঘোষ প্রেস কনফারেন্স করে বলে দিয়েছেন যে তাকে পদত্যাগ করতে বলা হয়েছিল এখনও পর্যন্ত তিনি পদত্যাগ করেননি কিন্তু এর থেকেও গুরুত্বপূর্ণ ঘটনা অর্জুন সিং বনাম সোমনাথ স্যান এই বিতর্ক এবিপি আনন্দ প্রথম আপনাদের সামনে এনেছিল এবং দুজনের আক্রমণ প্রতি আক্রমণ দিনের পর দিন চলেছে তারপর মঞ্চের ওপর থেকে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছিলেন যে দুজনে একসঙ্গে বসার কথা মুখোমুখি বসার কথা এমনকি রাজ্য সভাপতি সুব্রত বক্সি সেই বৈঠক করবেন এমনটা ঘোষিত হয়ে গেছিল নৈহাটিতে প্রায় সাড়ে তিন ঘন্টা সুব্রত বক্সি তৃণমূলের রাজ্য সভাপতি গিয়ে বসে থাকলেন কিন্তু সোমনাথ শ্যাম আসেননি আজকে অবশ্য এবিপি আনন্দে তার ব্যাখ্যা দিয়েছেন কিন্তু কুণাল ঘোষ প্রশ্ন করেছেন একেবারে রাজ্য সভাপতি কেন মেটাতে পাচ্ছেন না এই বিবাদ আবার বলছি যে যেখানে রাজ্য সভাপতির আমন্ত্রণ এবং রাজ্য সভাপতি ডেকেছেন মুখোমুখি বসাবেন একজন চলে গেলেন আরেকজন এলেন না কোথাও কি নিয়ন্ত্রণের হ্রাস আলগা হচ্ছে দেখো তৃণমূলে এসছি মমতা ব্যানার্জিকে দেখে আর আমি মনে করি মমতা ব্যানার্জির কথাই প্রথম কথা এবং শেষ কথা মমতা হচ্ছে ভোট ক্যাচে পঞ্চান্ন দিন তৃণমূলের নবজোয়ারে অভিষেক বন্দ্যোপাধ্যায় সারা বাংলা পাহাড় থেকে সাগর এই রাস্তা মাঠ ঘাট চষে বেড়ানো এটাই কি দলে আর কারো পক্ষে সম্ভব মানুষের বিরক্তিকে ঘুরিয়ে দেবার জন্য নিজেরা নিজেরা নাটক করে চলেছেন নতুন বনাম পুরনো নবীন বনাম প্রবীণ রাজ্য সভাপতি বনাম রাজ্য সাধারণ সম্পাদক সাংসদ বনাম বিধায়ক তৃণমূলের অন্দরে বিবাদের যে চোরাস্রোত বইছিল যেন তার আগল ভেঙে গেছে থেকে দিকে দিকে তৃণমূলের কোন দল যা শীর্ষ নেতৃত্বের হস্তক্ষেপের পরও থামছে ভাটপাড়া অন্দরে না কাঁথিতে দলের নির্দেশ সত্ত্বেও ইস্তফা দেননি তৃণমূলের পুরপ্রধান যার জেরে তৃণমূলের পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা আনতে হয়েছে তৃণমূলের কাউন্সিলরদের অন্যদিকে ভাটপাড়ায় এখনো নাম না করে সাংসদের বিরুদ্ধে সড়ক তৃণমূল বিধায়ক যিনি তৃণমূলের রাজ্য সভাপতি শনিবারের মধ্যস্থতা বৈঠকে গড়গাজির ছিলেন আমাকে কোনো খবর দেয় তথ্য দিয়ে যা বলেছেন তথ্য দিয়ে বলবেন তথ্য বিষয়টা সরিজন সিংহের নামে যে তথ্য বলেছেন শুরু কিন্তু আমি কোনো নাম উল্লেখ করে কাউকে কিছু বলতে চাই না আমি যা বলেছি আমাদের তৃণমূল কংগ্রেসের যে যারা খুন হয়েছে যাদের উপরে অত্যাচার হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমি তুলে ধরেছি এবং সেই তথ্য আমি রেখেছি আগামী দিন সেই তথ্য যেখানে সঠিক জায়গায় দেওয়ার আমি সেখানেই দেবো তৃণমূল পার্টির বাচার দিন শেষ হয়ে গেছে তাই তৃণমূল পার্টির পতন দ্রুত গতিতে শুরু হয়ে গেছে যে পার্টিগুলোর মধ্যে গণতন্ত্র নেই গোষ্ঠীবাজি নেতৃত্ব নিয়ে তো কংগ্রেসের শেয়ার কর্তব্য নয় সিপিএম আমরা তাই দেখেছি বিজেপিতেও তাই দেখেছি কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস এক এবং ঐক্যবদ্ধ লোকসভা ভোটের বছরে কিভাবে পরিস্থিতি সামাল দেবে তৃণমূল ঋত্বিক প্রধান সমীরণ পাল ও আশিস বাগচির রিপোর্ট এবিপি আমি অরূপের কাছে যাবো অরূপ এটা কি মানবে যে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে মাইক্রো লেভেলে দলের সংগঠনটা দেখছেন যেটা কিন্তু মুকুল রায়ের জমানার থেকে তিনি আর কোনোদিন দিন দেখেননি সরকারের নিয়ন্ত্রণ সবসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ছিল ধরো নেতাজি ইন্ডোরে তেইশে নভেম্বর ওই গুরুত্বপূর্ণ মিটিংটা হলো তারপর উত্তর চব্বিশ পরগনা দিয়ে শুরু হলো একাধিক জেলায় শুনছি পরিকল্পনা আছে যে সাংগঠনিক জেলা ভেঙে দিচ্ছেন দিয়ে একটা কোর কমিটি তৈরি করে দিচ্ছেন যে কোর কমিটি নির্বাচনও পরিচালনা করবেন এবং দশ দিন অন্তর অন্য কাউকে নয় একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়কে রিপোর্ট দেবে এই কমিটি আমি বলছি বহু বছর নয় বহু দশক পর আমি যদি এইভাবে বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় দলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ একেবারে তার হাতে রাখছেন মানবে না শুনুন আমার কাছে ন্যারেটিভটা একটা তৈরি করার চেষ্টা করা হচ্ছে যে মমতাদি বনাম অভিষেক আমাদের আমি আমার এই প্রশ্ন কথা অভিষেক না আপনার প্রশ্নের কথা বুঝিনি সামগ্রিক আলোচনার প্রেক্ষিতে আমার কাছে বিষয়টা কিন্তু মমতাদি বনাম অভিষেক নয় কারণ মমতাদি এবং अभिषेक কেন বলছে এই কারণে যে কথাটা আপনি বলছেন এটা তো ঘটনা মমতাদিকে রাজ্যের প্রশাসন দেখত হয় মমতাদিকে পুরো দলের ওভারঅল কন্ট্রোল মমতাদি নিজের হাতে রেখে মমতাদি দলকে সঙ্গবদ্ধ রেখেছেন তার সাথে সাথে ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার আজকে মমতাদি পরে পরীক্ষিত শক্তি হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় উঠে এসেছেন তো মমতাদিকে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় দল যখন বেনিফিটে হচ্ছে যেটা এই চ্যালেঞ্জ ওই উল্টো ন্যারেটিভ বিরোধীরা দিচ্ছে না তোমার দলের নেতারা যদি বলেন যে সেনাপতি ছাড়া যুদ্ধ জয় করা অসম্ভব সেটা কাকে চ্যালেঞ্জ করা তাহলে তো তাদের লেখা উচিত ছিল যে নেত্রী সঙ্গে থাকলেই যুদ্ধ জয় আমি আবারও বলছি মহাভারতে মহাভারতে যদি কারণ তীর হাতে যুদ্ধটা সেদিনকে অর্জুন করেছিলেন আজকেও দু হাজার একুশ দেখিয়ে দিয়েছে বাংলার বুকে সেদিনকে মমতাদির আশীর্বাদ করে যুদ্ধটা অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছিলেন বলেই দেশের প্রধানমন্ত্রীকে এসে পর্যন্ত ভাইপো বলতে হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রীকে পর্যন্ত অভিষেক

হাজার কোটি টাকার যে সম্পত্তি ইডি বাজেয়াপ্ত করে গোটা দেশের নজর আদানি কত টাকা চলেছে তার দিকে এবং গোটা দেশের নজর এবং তার সামনে 120 কোটি টাকা যে গত মাসে তোলা হয়েছে কৃষ্ণনগর পৌরসভায় একতলা বাড়িতে দশ টাকা দোতলা বাড়িতে কুড়ি টাকা

কোনো কথা নেই ঠিক আছে আমি বললাম যে আমার দুটো জিনিস প্রশ্ন আছে রাহুল বলার পরই মনে হলো যে এক আপনিও দেখাচ্ছিলেন যে সেনাপতি ছাড়া যুদ্ধ জয় করা যায় না এখন আরেকটা জিনিসও ঠিক যে ভাড়াটে সৈন্য দিয়েও যুদ্ধ জয় করা যায় না খুব বেশি দিন এবং এখানে এই কারণে কথাটা আমি বলছি যে সুদীপ বন্দ্যোপাধ্যায় একটা ধুর্ধর্ষ কথা বলেছেন এই পয়লা জানুয়ারিতে সেটা বলেছেন যে এই তৃণমূলের অবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলেও ছাগলের তৃতীয় সন্তানের মানে বর্তমানে তৃতীয় সন্তানের সেনা সেনাপতি কারা হবেন মানে ছাগলের তৃতীয় সন্তানের মতো অবস্থা যদি হয় তাহলে তাদের সেনাপতি খোঁজা সেটা আটটিকে নিয়ে কথা যে উনি যদি বলতেন যে ছাগলের তৃতীয় সন্তানের মতো দল বা সরকারের অবস্থা হয়ে যাবে তার নিজের বা তার গষ্ঠীর প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন বলাছিল না কিন্তু যে মারাাত্মক কথা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছেন সেটা হচ্ছে রাজ্যটা ছাগলের তৃতীয় সন্তান হয়ে যাবে আমরা বলছিলাম হতে পারে যিনি বলে থাকুন এটাকে মানা যে কোনো বাঙালির পক্ষে লজ্জাজনক তার কারণ ঠিক যেমন ঠিক যেমন মমতা বন্দ্যোপাধ্যায় মানেই রাজ্য নয় নিঃসন্দেহে কেউ বলতে পারেন তিনি রাজ্যের দংশ। কিন্তু তা তিনি ওয়েস্ট বেঙ্গল এটা তো হতে পারে না ঠিক মনে যাবে যে দেবকান্ত ঠিক এইভাবে একটা সময় ভারতীয় রাজনীতিতে ইন্দিরা ইজ ইন্ডিয়া ইন্ডিয়া ইজ ইন্দিরা বলেছিলেন প্রায় সেই কথা বলেছেন এবং সেই প্রতিবাদ খুব ইন্টারেস্টিংলি অর্থাৎ আপনার কাছ থেকেই আসবো সেই প্রতিবাদ এলো দলের মধ্যে থেকে তাপস রায় বললেন যে এটা একেবারে চাটুকারিতা এই শব্দবন্ধ না আবার বলছি বিরোধীরা কেউ ব্যবহার করেননি ব্যবহার করেছেন বর্ষিয়ান নেতা বিধায়ক তাপস রায় দেখুন মমতা ব্যানার্জি থাকবেন বাংলা ছাগলের তিন নম্বর বাচ্চা হয়ে গিয়ে মায়ের দুধ খাবার জন্য থেকে দুটো এরা খাটেনি এরা সংগঠন করেনি এরা গা ঘামায়নি চাটুকারিতাকে স্তাবকতাটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে বরাবর যতদিন রাজনীতি করছে তত দিদি সেই জন্য এই সমস্ত কথা বেরিয়ে যায় একদিকে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠক করছেন আবার তার মধ্যে এই তৃণমূলের শীর্ষস্থানীয় নেতারা বাগযুদ্ধে চড়াচ্ছেন শাসক দলের অন্দরে আসলে চলছে টাকি তা নিয়ে এখন রাজনৈতিক মহলে জোর কৌতূহল এরই মধ্যে সোমবার তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে কুণাল ঘোষের উপস্থিতিতে ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা যায় তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মুখে এই দেশে যে রাজনীতির পরিবেশ এই পরিবেশে বাংলাকে সবসময়তে আলোচনার প্রথমে রাখতে হয় তার কারণ বাংলাতে মমতা ব্যানার্জি রাজনীতিতে আছেন মমতা ব্যানার্জি যেদিন থাকবেন না আবার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা বলেন দেশের রাজনীতির যা গতি প্রকৃতি বাংলা ছাগলের তিন নম্বর বাচ্চা হয়ে গিয়ে এই যে করে বলা দুম মমতা ব্যানার্জি না থাকলে বাংলা ছাগলের তৃতীয় সন্তান আরে সুদীপ দাই তো দেখলো অভিষেক দিল্লিতে যখন নেতৃত্ব দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে শুভেচ্ছা নিয়ে তাতে তো কি পরিমাণ ঝাঁজ কি পরিমাণ প্রভাব পড়লো উনি যদি আর একটু থাকতেন আমি সামনে বসে ওনাকে ভাব সম্প্রসারণটা শুনিয়ে দিতাম তবে যারা বলছেন তারা হয়তো একটা অন্ধ আনুগত্য দেখাতে চাইছেন মঙ্গলবার সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ঘুরধার ভাষায় আক্রমণ করেন তাপস রায় আমি বলতে পারবো না যে নাটক কি অনাটক আমি বলতে পারবো না তবে এটা বলতে পারি যদি সুদীপ বন্দ্যোপাধ্যায় রাজনীতি না করে যদি অভিনয় করতেন দাদা সাহেব ফালকে তার রাখা ছিল এবং অস্কার পেতেন কি না জানি না তবে অস্কারের নাম বিবেচিত হতো তো বলেছিলেন ছ বছর সাসপেন্ড হওয়ার ক্ষেত্রে যে আমি এই দলটা আর বছর থাকবে না আর অনেক কিছু বলেছিলেন সেই কাগজপত্র আমাদের কাছে আসে ওরা স্বামী স্ত্রী মিলে দলের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অনেক কিছুই বলেছিলেন সুদীপবাবু যেটা বলছেন তার দলের মধ্যে তার প্রতি হচ্ছে এক দু নম্বর কথা হচ্ছে যে এ রাজ্যের একটা ঘটনায় কেউ মুখ্যমন্ত্রী হয়ে গেছে এই রাজ্যে কি আর মুখ্যমন্ত্রীরা ছিল না আমাদের নাট্যকার চিফ মিনিস্টার না এখানে চামচাবাজির প্রতিযোগিতা চলছে দিদির দলে পুরনোরা কে কত বড় দিদির দাসত্বগিরি করতে পারে তার প্রতিযোগিতা চলছে তাই সিনিয়রদের এক ধরনের বাতেলা জুনিয়র খোকাবাবুর দলের আরেক ধরনের বাতেলা ভারতীয় রাজনীতিতে সবসময় ব্যক্তি পুজোর ছড়াছড়ি একসময় কংগ্রেস সভাপতি দেবকান্ত বড়ুয়া বলেছিলেন ইন্ডিয়া ইজ ইন্দিরা ইন্দিরা ইজ ইন্ডিয়া চাটুকারিতার চরম উদাহরণ ছিল তা ইন্দিরা গান্ধী পরাজিত হওয়ার পর সবার আগে সেই দেবকান্ত বড়ুয়াই তার সঙ্গ ছেড়েছিলেন আবার এখন সংসদে দাঁড়িয়ে অরুণাচল পূর্বের বিজেপি সাংসদ তাপির গাওকে নরেন্দ্র মোদী সম্পর্কে বলতে শোনা যায় উনি কোনো মানুষ নন উনি অবতার যিনি প্রধানমন্ত্রী হয়ে গেছেন মহারাষ্ট্রের বিজেপির মুখপাত্র অবদুত ওয়াঘ যখন সোশ্যাল মিডিয়ায় লেখেন নরেন্দ্র মোদীকে ভগবান বিষ্ণুর একাদশতম অবতার কিংবা মহারাষ্ট্রের শীর্ষ বিজেপি নেতা এবং উপমুখ্যমন্ত্রী শ্রী অমৃতা ফাড়নবিস বলেন ভারতের রাষ্ট্রপিতা দুজন একজন মহাত্মা গান্ধী তিনি আগেকার দিনের আর নতুন ভারতের রাষ্ট্রপিতা নরেন্দ্র মোদী আবার তৃণমূলে কখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করতে গিয়ে কোনো নেতা রানী রাসমণির প্রসঙ্গ টানেন তো কেউ চৈতন্যদেবের তো কেউ মা সারদার এই প্রসঙ্গে অনেকেরই মনে পড়ে যাচ্ছে সংবিধানের প্রণেতা ভীমরাও আম্বেদকারের সেই বিখ্যাত উক্তির প্রসঙ্গ তিনি বলেছিলেন বড় মাপের মানুষের কাছে কৃতজ্ঞ থাকা দোষের নয় কিন্তু এই কৃতজ্ঞতার সীমা থাকা উচিত আমাদের ভারতে ভক্তি বা আত্মনিবেদনের সংস্কৃতি আছে সেটা ধর্মের জন্য ঠিক আছে কিন্তু রাজনীতিতে ভক্ত আত্মনিবেদন বীর পুজো এক নিশ্চিত পতনের রাস্তা এবং যে পথ অনিবার্যভাবে স্বৈরতন্ত্রের দিকে নিয়ে যায় উজ্জ্বল মুখোপাধ্যায় ও অনির্বাণ বাগচির রিপোর্ট এবিপি আনন্দ পার্থ আবার বলছি যদি সুদীপ বন্দ্যোপাধ্যায় বলতেন যে তৃণমূল দল মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া ছাগলের তৃতীয় সন্তান হয়ে থাকে তার অধিকার থেকে দলের নেতা হিসেবে তিনি বলতে পারেন রাজ্য একটা গোটা রাজ্যকে এই অপমান করার অধিকার তাকে কে দিয়েছে হ্যাঁ নিশ্চিতভাবেই আমি বলছি যে রাজ্যবাসীকে অপমান করার অধিকার তার নেই বলেই সে সম্ভবত তাদের দলে যা চলছে তারা দল সম্পর্কে এই কথা বলতে পারেন আমি সেই কথাটাই সচেতনভাবে বলেছি হ্যাঁ আমার ধারণা তৃণমূল কংগ্রেসকেই হচ্ছে উনি মেন করেছেন যে ছাগলের তৃতীয় সন্তানের মতো অবস্থা হবে কারণ কারণ হচ্ছে এটা যে ওই দলে আপনারা বহুবার বলেছেন যে পোস্ট একটাই ল্যাম্প পোস্ট আর বাকিগুলো সব ফলে এরম একটা দল যদি হয় যেখানে ব্যক্তিকেন্দ্রিক দল তার গণতন্ত্রের চেহারা যদি এই হয় তাহলে সেরকম একজন ব্যক্তি যদি না থাকেন তাহলে ছাগলের তৃতীয় চতুর্থ পঞ্চম যে কোনো ধরনের সন্তান হতে পারে ফলে সেই জায়গায় আসছে না আর আপনি যদি দেখেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে যাবতীয় তৃণমূল কংগ্রেসের নেতা একসাথে রাজনীতিবিদদের একটা ব্যাধি যে সত্যি এক একটা সময় মনে হয় যে যে সময় জাতীয় রাজনীতিতে জ্যোতি বসু বা হরকিষণ সিং সুরজিৎ ছিলেন কেউ ভাবতেই পারেন সেই সময়ের মানুষ যে তারা চলে গেলে বিরাট একটা বয়ড হবে কিচ্ছু থাকে না আমি বলছি কালো স্রোতে রাজ্য থাকে মানুষ থাকে নতুন নেতা তৈরি হয় একেবারে এবং যদি না হয় তাহলে মানে এই সংসার চলতে পারতো না সভ্যতা এগোতো না ফলে যারা এটা বলেন তারা নিজেদের স্বার্থে বলেন নির্দিষ্ট স্বার্থ পূরণ করবার জন্যই তারা বলেন মানে সন্তুষ্ট এটাকে আমরা বলি মাস্ক বাড়াচ্ছেন উনি ফলে এটা মাস্ক বাড়ানোর চলে আমার যেটা চিন্তা সম্বন্ধা এটা স্টুডিওতে আমরা ব্যাখ্যা দিতাম যে এত প্রশস্তি করছে শারদামনির সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা করছে মাস্ক বাড়াচ্ছে এখন তৃণমূলের নেতারা একজন আরেকজনের বিরুদ্ধে অভিযোগ করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশস্তি করে তারা মাস্ক বাড়াচ্ছেন

মালদার থেকে একটা মানে ট্রেন চালু হয়েছে শুধুমাত্র লেবারদের নিয়ে যাওয়ার জন্য ব্যাঙ্গালোরে আমি বলছি আমাদের সমস্যাগুলোর থেকে মুখ সরিয়ে যাচ্ছে সেই কারণে আমি বারবার বলছি যে সমস্যা মানুষের যে বিক্ষোভ সেখান থেকে সরে গিয়ে তৃণমূল কংগ্রেস এই ইস্যুটাকে জিয়ে রাখতে চাইছে নির্বাচন পর্যন্ত জিয়ে রাখতে চাইবে কারণ তার একটা ডিভিডেন্ট তারা পাবে মানুষকে ইস্যুর থেকে সরিয়ে দাও একটা বিষয় তো করছি সুবল ভালো কথা তৃণমূল কংগ্রেস ডিভিডেন্ট পাবে তাই ডিফোকাস করার চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায় না অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছু বলেছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলেছেন

আমাদের আজকে আজকে যে প্যানেলটার মধ্যে আপনি আমাদের না ডেকে এদেরকে ডাকৃত হয়ে যেত আমাদের দরকার ছিল আপনি বলুন তো আজকে যা আপনি প্যাকেজ দেখিয়েছেন তাতে আমাদের তৃণমূলের বিরুদ্ধে কিছু বলার ছিল না কার্যত ছিল না এই আমি তো আপনি তো তাই বলেছেন এবার শুনুন আমি একটা কথা বলছি দেখুন সাপুরের মৃত্যু হয় সাপের ছোবলে হিস্ট্রি হ্যাজ দিস ওন হ্যাবি হ্যাবিটস অফ রিপিটিং 1996 সালে 122টা কেন্দ্রে জোরাপাতার প্রান্ত দিয়ে কংগ্রেসকে হারানো হয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যটাকে দেখতে হবে বসে বসে এই দল বিবাদন হচ্ছে ভাইপুত দ্বারা আগামী দিনে আপনি দেখে নেবেন পশ্চিম বাংলায় এই যে এই যে বিনয় মিশ্ররা যখন চলে যায় তোমার নাম তো সৌম্য জানতাম আমি তোমার নাম তো দুর্বাসা মনে আমি বলে দিচ্ছি আপনাকে শুনবেন এই যে অভিমান করছো এই যে পশ্চিম বাংলায় দেখতে হবে আপনাকে এই যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা পশ্চিম বাংলায় এই জোড়াপুরে জোড়াফুলের জোড়া পাতার কালচার দিয়েছিল না যে একশো বাইশটা জায়গায় প্রার্থী হারিয়েছিল আজকে আপনাকে বলে দিচ্ছি এই যে আমি আবারও বলছি যে সাপুরের মৃত্যু হয় সাপের ছোবলে দল বিভাজন করে দল তৈরি করেছেন অ্যামাল গামেশন অফ পিপল উদ্দেশ্য একটা ছিল বাম চলে গেছে তারপরে আর এখন আর কিছু নেই

সৌম তো বলছে যে তোমরাও অর্থাৎ এজেন্সিও নবীন আর প্রবীণে এমন বিভাজন করছো যে প্রবীণরা জেলে যাচ্ছে নবীনরা বাইরে থাকছেন এটাও নাকি হিসেব করে সৌম কুন্তল আর শান্তনু প্রবীণের পর্যায়ে পড়ে বলে তো আমার মনে হয় না তবে খুব ইন্টারেস্টিং আমি একটা কথা শুধু ইতিহাসের একটা লাইন মনে করিয়ে দিতে চাই দেবকান্ত বড়ুয়ার নাম উঠলো এখানে উনিশশো থেকে আটাত্তর কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন এই দেবকান্ত বড়ুয়াই কিন্তু যেদিনকে এলাহাবাদ হাইকোর্টের যখন রায়টা বেরোচ্ছে তখন গভীর রাত্রে ইন্দিরা গান্ধীর বাড়িতে গিয়ে কিন্তু তখন প্রস্তাবটা উনি রেখেছিলেন আপনি প্রধানমন্ত্রীর থেকে স্টেপ ডাউন করে দিন যতদিন ঝামেলাটা না আমি দায়িত্বটা সামলে নিচ্ছিস আমি বলছি না পুপুল জায়কার।

মানিক সরকারকে সুদীপ বন্দ্যোপাধ্যায় ফলো করেন এইরকম অপবাদ মুখে দলের কাছ থেকে পেতে হবে ধরুন সোমনাথ দিনের প্রতি অর্জিনের সাথে লড়াই করছে পার্টি কি ব্যবস্থা নিয়েছে আপনি বলুন তো

প্রচুর মন্তব্য আমি দ্রুত কয়েকটা মন্তব্য নেব অমিয় চট্টোপাধ্যায় তিনি লিখছেন নবীন প্রবীণ দ্বন্দ্বে তৃণমূলের ছন্ন ছাড়া চেহারাটাই স্পষ্ট হয়ে যাচ্ছে প্রসেনজিৎ সাহা লিখছেন কোন্দল সব দলেই আছে সেটা নিয়ন্ত্রণে রাখায় শীর্ষ নেতৃত্বের মুন্সিয়ানা প্রতীক দাস লিখছেন বিজেপিতে প্রবীণ আদবানি যোশীরা এখন কোন ঠাসা তৃণমূলের নবীনরাও কি তাই চাইছেন শেখ শামীম লিখছেন ঘরের মধ্যেই বিভাজন হয়ে গেলে প্রতিপক্ষের কাজ সহজ হয়ে যাবে বিদ্যুৎ নায়ক লিখছেন বিজেপি নয় ঘরের কোন্দল সামলানোই এখন তৃণমূল নেত্রীর চ্যালেঞ্জ ঠিক এইখান থেকে আমি আমার পরের প্রতিবেদন যেটা ইতিমধ্যেই বিশ্বনাথ চক্রবর্তী যার ইঙ্গিত দিয়েছেন আজকে হাইকোর্টে সিবিআই একটি রিপোর্ট জমা দিল এবং একেবারে বলছে যে এই এস বসুরায় অ্যান্ড কোম্পানিকে সামনে রেখে অবাধ দুর্নীতি হয়েছে অয়নশীলের সংস্থা এর মাধ্যমে সতেরোটা পুরসভায় আঠেরোশোর বেশি লোকের ভুয়ো চাকরি হয়েছিল অর্থাৎ বেআইনিভাবে চাকরি হয়েছিল প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মাননীয় বিচারপতি অমৃতা সিনহার কাছে মুখবন্ধ খামে আজকে সিবিআই এই রিপোর্ট দিল পাশাপাশি নিয়োগ মামলায় হাইকোর্টে ইডিও আজই ঘটনাচক্রে তাদের রিপোর্ট জমা দিল পরের প্রতিবেদন সতেরোটি পুরসভায় অয়নশীলের সংস্থার মাধ্যমে এক জনের অবৈধ নিয়োগ এসবসুর আয়ান কোম্পানিকে সামনে রেখেই নিয়োগে করা হয়েছে দুর্নীতি প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় আদালতের রিপোর্ট জমা দিয়ে দাবি করল সিবিআই বিচারপতি অমৃতা সিনহার এজলাসে রিপোর্ট জমা দিল আরেক কেন্দ্রীয় এজেন্সি ইডিও প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় মঙ্গলবার আদালতে সিবিআই জানিয়েছে এস বসুর অ্যান্ড কোম্পানি দু বাইশ পর্যন্ত চার্টার্ড অ্যাকাউন্টের ফার্ম হিসেবে নথিবদ্ধ ছিল তারপরেই বেশ কিছু বিষয় এই কোম্পানির সঙ্গে যুক্ত হয় এই কোম্পানি কোম্পানিকে সামনে রেখে দুর্নীতি চলছিল শুধু তাই নয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি বোর্ডের কর্মীরাও এই দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল বেআইনিভাবে নথি নষ্ট করা হয়েছে এর আগে ডোমকলের তৃণমূল বিধায়ক জফিকুল ইসলাম পার্থঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত বিধাননগর মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তীর বাড়িতে তল্লাশি চালিয়েছিল সিবিআই সে কথাও এদিন বিচারপতি অমৃতা সিনহার এজলাসে জানায় সিবিআই সতেরোটি পুরসভার অয়নশীলের সংস্থার মাধ্যমে প্রায় এক জনের অবৈধ নিয়োগ হয়েছে যে জেলে গিয়ে অয়নশীলকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে আদালতে বলল সিবিআই অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা সিবিআই বলেছে সেটা হলো যে তারা মূলত তদন্ত করেছে বেশ কিছু প্রিমিসেসে বেশ কিছু জনের প্রিমিসেসে এবং তদন্ত এখনো পর্যন্ত চলছে নিজেরাই নিজের দায়িত্ব নিয়ে ওএমআরশিট তারা সাপ্লাই করলো তারাই মূল্যায়ন করে দিল কোনো কিছুর বিষয় নেই যেমন ইচ্ছা তেমন করে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে কার্যত আদি থেকে অন্ত পর্যন্ত উঁচু থেকে নিচু পর্যন্ত সমগ্র ব্যবস্থাটায় দুর্নীতিতে পচে গেছে এবং শেষ করে দিয়েছে আমাদের জীবনগুলোকে আমরা এখন কার্যত এত বছরগুলো জীবন থেকে হারিয়ে যাওয়ার পরে আমরা অন্ধকারে দাঁড়িয়ে আছি এদিকে আদালতে আরেক কেন্দ্রীয় এজেন্সি দাবি করল লিপস অ্যান্ড বাউন্সের সাত কোটি পাঁচ লক্ষ টাকার আটটি সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করা হয়েছে তদন্তের প্রক্রিয়া নিয়ে আমরা নয় গোটা রাজ্যবাসী সন্তুষ্ট কিন্তু তদন্তের গতি স্লত এটা নিয়ে মানুষের উদ্বেগ আছে এটা নিয়ে মানুষের মনে কিছু সময় হতাশা তৈরি হচ্ছে আমরাও চাই দল হিসেবে তদন্ত দ্রুত হোক এবং প্রকৃত অপরাধীরা সামনে আসুক দেখুন এটা সম্পূর্ণভাবে একটা আদালতে সিবিআই এর রিপোর্ট এবার এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই যদি কোনো তদন্ত হয় আমরা আশা করব যে কেন্দ্রীয় সরকার তাদের বিজেপি যেন কোনো রাজনৈতিক লক্ষ্যে রাজনৈতিক এজেন্ডায় না থেকে নিরপেক্ষভাবে তদন্ত করেন এদিন বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন বুধবার ইডির যুগ্ম অধিকর্তাকে উপস্থিত থাকতে হবে পাশাপাশি কণ্ঠস্বরে নমুনা সংগ্রহের অভিজ্ঞতা সম্পন্ন ইএসআই হাসপাতালের একজন চিকিৎসককে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন তিনি সৌভিক মজুমদার দীপক ঘোষ ও সত্যজিৎ বৈদ্যের রিপোর্ট এবিপি আনন্দ এখন রাজ্যের শাসক শিবিরে যা চলছে বুঝলেন তাই সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতার ভাষায় বলতে গেলে পুরুষকারের ঠোকাঠুকি অট্টহাসি ও মধুমাখানো চুরির সংলাপ এখন লোকসভা ভোটের আগে তৃণমূল শিবিরে এহেন পরিস্থিতিকে নানা জনে নানাভাবে দেখছেন কেউ বলছেন এতে বিজেপি সুবিধা হবে আবার কেউ বলছেন পুরোটাই নাকি বিজেপির চিত্রনাট্য বিভাজন বিবাদ বলে আসলে কিচ্ছু নেই কিন্তু যেভাবে শাসক দলের নেতারা একে অপরকে তীব্র আক্রমণ করছে তা নজিরবিহীন এহেন পরিস্থিতিতে ঘাস ফুলের হেলিকপ্টার কোথায় গিয়ে ল্যান্ড করে সেদিকে সবার নজর আমরা হেলিপ্যাডের ঠিক বাইরে দাঁড়িয়ে শুধু দেখছি